ওকে, আজকে 4 এপ্রিল আমাদের পেন্সিল বক্স প্যাটস প্রজেক্টের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 এর আজকে হচ্ছে ল্যাব 10 আজকে। হ্যাঁ, তো আমরা স্টিম পিওর এসটিএমএল বলতে যেটা বুঝি আর কি, সেটার প্রায় শেষের দিকে আমরা, আমাদের শুধু ফর্মটা বাকি আছে। ফর্মের পরে আমরা হচ্ছে যে ইনশাল্লাহ ঈদের পরে যে ক্লাস শুরু হবে তখন থেকে আমরা সিএসটা শুরু করে দিতে পারবো। হ্যাঁ, সিএসএস প্লাস এসটিএমএল আদার যে টপিকগুলো থাকবে, যেগুলো সিএসএস ছাড়া অ্যাকচুয়ালি ওইভাবে কি ইফেক্টিভ না, সেগুলো আমরা শুরু করে দেবো ঈদের পর পরে। তো আপনাদের হচ্ছে এর মধ্যে যদি যারা ক্লাসে আসছেন, ক্লাসে আসেন না, যারা ভিডিও দেখতেছেন, সবার যদি কোনো গ্যাপ থাকে এই ক্লাসগুলোর মধ্যে, তাহলে এগুলো রিকভার করে নেবেন। হ্যাঁ, না হলে পরবর্তীতে দেখবেন যে হচ্ছে কোথাও না কোথাও গ্যাপ থেকে যাচ্ছে, পারতেছেন না। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে ফর্ম। হ্যাঁ, আমরা W3 স্কুলে এসে যদি একটু ফর্মে যাই, একটু একটা দেখেন একটু ফর্মটা কি আছে এখানে W3 স্কুল থেকে। এই যে ফর্ম, হ্যাঁ অপশনটা আছে দেখেন, এসটিএমএল ফর্ম। এখানে দেখে একটু আগে নিজেরা একটু 5টা মিনিট দেখেন যে কি আছে এখানে, আমরা শুরু করতেছি। নেট স্পিড খুব ভালো, একটু সময় লাগতে পারে, সমস্যা নেই, লোকজন কম তো আসতেছে। একটু দেখেন সবাই W3 স্কুলে এসে এসটিএমএল ফর্মে যান। এসটিএমএল ফর্ম, এসটিএমএল ফর্ম অ্যাট্রিবিউট, এসটিএমএল ফর্ম এলিমেন্ট, এসটিএমএল ইনপুট টাইপস, ইনপুট অ্যাট্রিবিউটস, ফর্ম অ্যাট্রিবিউটস, এগুলো একটু দেখেন। আমি তারপর শুরু করতেছি, একটা আইডিয়া হোক আপনার। দেখেন একটু, হ্যাঁ ইনপুট থাকবে, লেভেল থাকবে। হ্যাঁ ওকে, ফাইন, তাহলে কিছুটা আইডিয়া পাওয়া গেল। হ্যাঁ, ফর্ম কিভাবে কাজ করে আর কি। ফর্ম এখানে এসটিএমএল ফর্ম যেটা দিচ্ছে আর কি, এটা একবার হুবহু অ্যাকচুয়ালি আমাদের যে ফিজিক্যাল ফর্ম থাকে না সেরকমই। যদি আপনারা হচ্ছে যে এখানে ব্যাটস প্রজেক্টে ইন্টারভিউ দেওয়ার সময় একটা ফর্ম ফিল আপ করছেন আপনারা, হ্যাঁ কিছুটা আপনারা করছেন, কিছুটা আমরা করছি, আবার যে কোনো জায়গায় গেলে দেখবেন ফর্ম ফিল আপ করতে হচ্ছে, ফিজিক্যাল ফর্ম একদম সেম ওই ফর্মটাই এসটিএমএল দিয়ে আমরা এখানে তৈরি করব। আচ্ছা, এটার জন্য হচ্ছে আমাদের কিছু ট্যাগ ইউজ করতে হবে, কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, কিছু এলিমেন্ট ইউজ করতে হবে, এবার যে লিখছে আর কি ওগুলো। সব ওটা দেখে দেখে আগে একটু, হ্যাঁ চলেন। ওকে, ফর্ম শুরু করার জন্য একদম ফার্স্ট অফ অল যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে একটা ট্যাগ, আমাদের ফর্ম ট্যাগ। অ্যাজ ইউজুয়াল যেরকম টেবিল শুরু করার জন্য টেবিল ট্যাগ, এভাবে এখানে আমাকে ফর্ম ট্যাগ, এটা ছাড়া উপায় নাই। এরও কি ইনপুট এলিমেন্ট দেখাচ্ছে এখানে কিছু, তো এগুলা মাস্ট বি ইউজ করতে হবে। এরপরে হচ্ছে কিছু কি ইনপুট ফিল্ড এর ব্যাপারে বলতেছে, লেভেলের ব্যাপারে বলতেছে, রেডিও বাটন, মানে এটা ওটা এই এসটিএম ফর্ম যেটা আছে এই W3 স্কুলে, প্রথমে এই পেজটাতে অ্যাট এ গ্লান্স সব দেখা দিচ্ছে আর করে। হ্যাঁ, এরপরে নিয়ে আসছে ফর্ম অ্যাট্রিবিউট, ফর্ম অ্যাট্রিবিউট, ফর্ম এলিমেন্ট, ইনপুট ট্যাগ, ইনপুট অ্যাট্রিবিউট, ফর্ম অ্যাট্রিবিউট, 5টা ক্যাটাগরিতে ভাগ করছে ওরা। হ্যাঁ, তো আমরা এই 5টা ক্যাটাগরি নিয়ে একটা আইডিয়া নিবো, চলেন। তার আগে সবাই আমরা একটা কাজ করে ফেলে, চলেন সবাই একটা এসটিএমএল ফাইল নেন। হ্যাঁ, আজকে যে ডেল ল্যাবস 10 না, ল্যাব 10 নিয়ে একটা এসটিএমএল ফাইল ক্রিয়েট করেন, তার মধ্যে টেবিল দিয়ে একটা লেআউট করতে পারেন আগে দিয়ে। ওকে, এটার ভিতরে আমরা হচ্ছে যে আজকের কাজটা আমরা করবো আর কি। হ্যাঁ, ওকে সবাই একটু এটা এটা একটু করে ফেলেন আগে। হ্যাঁ, তারপর হচ্ছে এটা এইটা যে এরিয়া, এখানে আমরা ফর্ম ইউজ করবো, এখানে ফর্ম, আর এখানে আমরা ইউএলএলআই ইউজ করবো। হ্যাঁ, ইউএলএলআই হয়ে গেল, ফর্ম হয়ে গেল, শেষ। হ্যাঁ, এই টেবিলটা এখনই বানান। হ্যাঁ, 10 মিনিট সময় শুরু করেন। লাস্ট আমরা দেখছিলাম তো, এটা শুরু করেন, তারপর আমি করবো তাড়াতাড়ি। ল্যাব 8 এর ভিতরে একটা এসটিএমএল ফাইল নেন, এসটিএমএল ফাইলের ভিতরে এটা শুরু করেন। হ্যাঁ, 10 মিনিট সময় আপনাদের। ওকে, আপনারা অনেকে প্রায় করে ফেলছেন, তা আমি একটু হচ্ছে আপনার জন্য একটু করি। হ্যাঁ, যা যদি কেউ আটকান তাহলে আমারটা থেকে হেল্প নিতে পারেন। হ্যাঁ,
ওকে। আমি ফ্রেশ করে করি, কালেক্টর ইয়া থেকে করবো না। আমি একটু দেখেন, যাদেরকে যারা নিউ আছেন বা কালেক্টর প্রবলেম একটু খেয়াল করেন। লেবেট ক্রিয়েট করলাম, একটা ইন্ডেক্স ফাইল নিচ্ছি, ইন্ডেক্স ডট এইচটিএমএল। আমাদের নোটপ্যাড ওপেন করে নিলাম, হ্যাঁ হ্যাঁ শিওর, নোটপ্যাডে আমার ফাইলটা ওপেন করে নিচ্ছি। ওকে, এটা ছিল আমাদের রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এখানে কি কি আছে? এখানে হেডার আছে, কি নেভবার, তারপর হচ্ছে কি মেন বডি, তারপর হচ্ছে বিগ ফুটার, তারপর কি আছে ফুটার। তো এই হিসেবে আমরা যেটা দেখতে পাই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমাদের রো আছে। রো আছে কয়টা? পাঁচটা। তো এটার মধ্যে আপনারা যে সেল কয়টা কাউন্ট করছেন, আর হচ্ছে যে এখানে যেটা দেখতে পাচ্ছি প্রথম রোতে দুইটা সেল, পরটাতে একটা, পরটাতে তিনটা, তারপরটাতে চারটা, তারপরটাতে একটা। তো এই হিসাবে আমরা কালকে যেটা বুঝছিলাম ওই হিসাবে হচ্ছে বেশি যে সেল আছে সেটা নিয়ে কাজ করলে আমাদের সুবিধা। হ্যাঁ, তাহলে পার রোতে সেল হচ্ছে আমাদের হিসাবে রাখবো কয়টা? চারটা। রো হচ্ছে যে পাঁচটা, পার রোতে সেল হচ্ছে চারটা। এই হিসাবে যে আমরা করে ফেলতে পারি টেবিলটা, তারপর সেটা টেবিলের মধ্যে উইড হাইট ম্যানেজ করে এবং কি কলাম ম্যানেজ করে ইজিলি এটা হ্যান্ডেল করা যাবে। এইখানে একটু কাজ বাড়াই দিচ্ছি আপনাদের যারা করতেছিলেন তাদের জন্য। এইখানে আপনারা হচ্ছে দুইটা এভাবে করে দিন একটু জিনিসটা। ওকে, তার মানে কি এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল। তাহলে গঠনে কি দাঁড়াচ্ছে এখানে? তাহলে আমাদের রো হয়ে যাচ্ছে এখন হচ্ছে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সেল। সেলের জায়গায় সেল কিন্তু কি বারে অনেক, কমে অনেক। হ্যাঁ, তো আমরা এটা একটু করো প্লিজ, চলেন। হ্যাঁ, তাহলে যেটা হবে যে আমাদের রো এসমেন্টটা হয়ে যাবে একসাথে, ডক টাইপ এসটিএমএল, তারপর কি এসটিএমএল স্ট্যাট। হ্যাঁ, এসটিএমএল এন্ড, আপনি হচ্ছে কোড এভাবে লিখবেন, আপনার কোড হচ্ছে লিখে হচ্ছে না, বুঝছেন? ট্যাগ শুরু করে শেষ করে দিবেন, তাহলে আপনার কোড আর ভুল হবে না। কোড ওইটা ধীরে 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 করেন, দেখবেন যে হবে। ল্যাপটপ এটা, ল্যাপটপ চেঞ্জ হয়ে গেছে, এগুলো ল্যাপটপ এটা নাই এখানে। টিআইটিএল টাইটেল দিলাম, এখানে আমরা দিচ্ছি ধরেন হচ্ছে ফ্রম বা রেস্টুরেন্ট ফ্রম দিলাম, রেস্টুরেন্ট ফ্রম। হ্যাঁ, ওকে। আর হচ্ছে বডি, বডিতে আমাদের মেইন ফোকাস হচ্ছে প্রথমে কি টেবিল করা। টেবিলের ভিতরে আমরা হচ্ছে নিয়ে আসবো হচ্ছে যে কি আমাদের ফ্রম। তো ছয়টা রো, প্রতিটা রোতে চারটা করে সেল। তো ইজিলি আমরা যেটা করবি সবসময় প্রথমে একটা নিয়ে নিই আমরা। তো রো নেওয়ার আগে মাস্ট বি টেবিল লাগবে, উইদাউট টেবিল রো কলাম বা টি টি এর কোনো কিছুই আসলে কাজ করবে না। টেবিল আপনারা এখানে কোড দেখতে পাচ্ছেন নাকি? টিয়ার আমরা যদি একটা টিয়ার ক্রিয়েট করে ফেলতে পারি, তারপরে ওইটা রিপিট করে অটোমেটিক্যালি পাঁচটা ছয়টা দশটা আমাদের হয়ে যাবে। টিয়ার স্টার্ট করলাম, সরি টিডি স্টার্ট করলাম, টিডি অ্যান্ড করলাম, একটা দুইটা তিনটা চারটা। হ্যাঁ, এটা আমরা কপি করি কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, দেন একটা টিয়ার, দুইটা টিয়ার, তিনটা টিয়ার, চারটা, পাঁচটা, ছয়টা। হ্যাঁ, ছয়টা টিয়ার আমাদের অলরেডি ক্রিয়েট হয়ে গেল, ডান। এরপরে যে টেবিলটাকে ভিজিবল করার জন্য আমরা যেটা করব, এখানে আমরা হচ্ছে কি বর্ডার নিয়ে আসবো, বর্ডার ইকুয়াল টু ওয়ান। ওকে, দেন আমরা কি করতে পারি এখানে সেল প্যাডিং, আমরা একটু সেল প্যাডিং রাখি না, জিরো করে রাখবো না এখানে। এরপর হচ্ছে সেল স্পেসিং, সেল থেকে সেলের দূরত্ব সেটা আমরা কি জিরো করে দিব। হ্যাঁ, তাহলে লেআউটটা আমাদের মতো করে থাকবে। উইড কত উইড যাচ্ছি আমি চাচ্ছি হচ্ছে উইড আমাদের লেআউটটা আমার ব্রাউজারের মাঝামাঝি এসে বসবে আর কি। সো আমি এখানে 90/85% একটা উইড দিয়ে দিচ্ছি তাকে, আর এই উইডটা যেন পেজের মাঝে এসে বসে এই জন্য আমি বলে দিচ্ছি কি অ্যালাইন সেন্টার, তাহলে ডান বাম থেকে মাঝে এসে আমার টেবিলটা বসবে। এটা যদি আমরা একটু রিলোড দিয়ে ব্রাউজারে ওপেন করাই, ওপেন করে রিলোড দেখেন এটা হলো যে অবস্থা, মাঝে অলরেডি এসে বসে বসে গেছে অলরেডি এটা। দেন কাজ কি, জাস্ট এটাকে হাইট বাড়ানো, উইড কন্ট্রোল করা শেষ। উইড হাইট কন্ট্রোল করলে হয়ে যাবে আমাদের। টিয়ার যেগুলো আছে সেগুলোতে আমরা হাইট কন্ট্রোল করবো প্রথমেই। টিয়ার হাইট ইকুয়াল টু
একটা হাইট দিচ্ছি, যে কোনো একটা হাইট, এই যে জিএসটি হাইট, হ্যাঁ ধরো 180 একটু বাড়াই দিলাম আজকে। ইনসার্ট কোন দিক দিয়ে ঠিক করলো, ওকে 180 পিক্সেল হচ্ছে কি, এটা হচ্ছে হেডার, এটা হ্যাঁ হচ্ছে ন্যাববার। ন্যাববার মধ্যে আমরা হাইট দিতে পারি ধরেন 50, তারপর আপনার আপনার মতো করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা যেটা আছে এটা হচ্ছে কি এই মেন এরিয়ার উপরের অংশটা, হ্যাঁ। তো এটা যদি পুরোটা যদি 600 পিক্সেলের হয় তাহলে এটা 300, এটা 300, তাহলে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে যে একটা দুইটা তিনটা, এটা দিলাম 300 পিক্সেল, এখানে দিলাম 300 পিক্সেল। তাহলে কি হলো, এই 300 300 মিলে কি 600 হয়ে যাবে আমাদের এখানে, হ্যাঁ। তারপর হচ্ছে এটা দিলাম 200 পিক্সেল, বিগ ফুটারটাকে 200 পিক্সেল দিলাম। লাস্ট ওয়ান যেটা আছে ফুটার, এটা দিলাম কি 40 পিক্সেল, হ্যাঁ। চলেন দেখি আমাদেরটা কি হয়ে গেল, এই ডান। এরপর বাকি রইলো কি রোজেন আর কলেস্ট্রন, আর হচ্ছে সেলুলাইটের মধ্যে উইথ সেট করা বাকি আছে আমাদের, হ্যাঁ। অ্যাটিকের মধ্যে আশা করি আপনার কোনো ঝামেলা নেই, আমি একটু ফার্স্ট যাচ্ছি বিকজ আপনারা এগুলো পারেন, আমি যেটা জানি আর কি। আচ্ছা এখানে আমরা হচ্ছে যে প্রথমে একটু কমেন্ট আউট করে ফেলি, নোট রেখে দিই, বিকজ হচ্ছে আমরা কাজ করতে গেলে এরিয়া গুলা লেন্থ বেড়ে যাবে। তো আমরা যেটা করবো এটা আপনারাও করবেন প্রফেশনালি, যেটা কাজ হয় যে এরিয়া গুলা সেকশন ওয়াইজ আমরা কি কমেন্ট করে রাখবো। যেমন এখানে কমেন্ট করতে পারি কি রকম, যে হেডার সেকশন স্ট্যাট, হ্যাঁ এভাবে আমরা কমেন্ট করে রাখবো। তাহলে এটা কোড লেন্থি হলেও বেশি একটা আমাদের ঝামেলা হবে না, আমরা ইজিতে আইডেন্টিফাই করতে পারবো যে কোথায় আমাদের এরিয়া স্টার্ট, কোথায় এরিয়া এন্ডিং। তারপর হচ্ছে হেডার সেকশন স্টার্ট, অ্যান্ড এটা হচ্ছে কি আমাদের ন্যাব, ন্যাব সেকশন স্টার্ট, ন্যাব সেকশন এন্ড। তারপরটা হচ্ছে কি মেন, মেন এরিয়া দুইটা অংশ আমরা ভাগ করছি, তাহলে যেটা লিখতে পারি এভাবে যে মেন টপ সেকশন স্টার্ট, মেন টপ সেকশন এন্ড, তারপরে মেন বটম সেকশন স্টার্ট, মেন বটম সেকশন এন্ড, বিগ ফুটার ফুটার স্টার্ট, বিগ ফুটার এন্ড, দেন হচ্ছে কি জাস্ট ফুটার স্টার্ট এন্ড ফুটার এন্ড। তাহলে দেখেন আমাদের হচ্ছে যে এখন কোডগুলো যদি আমরা একটু দূর দূর নিয়ে যাই বা এগুলো লেন্দি করি, তাও আমাদের বেশি একটা ঝামেলা হবে, আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে এরিয়া কোথায় শুরু, কোন এরিয়া কোথায় শুরু, কোথায় শেষ। তাই আমি আরো ইজি করার জন্য এখানে একটা ফাঁকা করে দিচ্ছি প্রতিটা কমেন্টের মাঝে মাঝে, ব্যাপারটা একবার রিল্যাক্স হয়ে গেল আর কি একবার, হ্যাঁ। তো এই কমেন্ট কিন্তু আমাদের আউটপুটে কোনো ইস্যুস ক্রিয়েট করবে না, নর্মাল যা ছিল তাই। এরপরে আপনাদের কি রয়েছে কলেজ পালা, এখানে যেটা দেখা যাচ্ছে যে এটা ছোট আর এটা কি বড়, তার মানে এখানে অ্যাকচুয়ালি তিনটা সেল মার্চ হয়ে গেছে এখানে, হ্যাঁ। তিনটা সেল মার্চ কিভাবে করতে পারবো আমরা, তাহলে এই তিনটা সেল আমরা মার্চ করবো, এটা যেভাবে সেভাবে কি ঢেকে দেবে অ্যাজ পার রিকোয়ারমেন্ট। তাহলে প্রথম সেলে এসে আমরা লিখবো কি কলেজ পেন, এস পেন ইকুয়াল টু 3। তাহলে যেটা হয় এখানে এভাবে লিখলে এক, এখানে কি 3 4 5 6, কিন্তু আমাদের হিসাবে যে রিকোয়ারমেন্ট ছিল কি প্রতিটা সেলে, প্রতিটা রোতে সেল থাকবে হলো 4টা, কিন্তু এই রোতে সেল হয়ে গেছে এখন কয়টা, 6টা। তাহলে 2টা এক্সট্রা, এই 2টাকে আমাদের কি করতে হবে, রিমুভ করে দিতে হবে, হ্যাঁ। তাহলে আমাদের ডান। এটা পরেরটাতে হচ্ছে কি আমাদের 4টা সেল মিলে 1টা সেল, তাহলে আমরা যেটা করব প্রথম সেলে এসে লিখে দিব কি কল স্পেন ইকুয়াল টু 4, তাহলে এখানে যেটা হচ্ছে 4 আর 3, 7টা সেল হয়ে যাচ্ছে। তাহলে তিনটা সেল এখানে এক্সট্রা, তাহলে তিনটা সেলকে আমরা রিমুভ করে দিব। এরপর যে এরিয়াটা আছে এটা যে বিগ ফুটের এরিয়া, এটা দেখা যাচ্ছে যে কি প্রথম সেলটা ঠিকঠাক থাকবে, সেকেন্ড সেলটাও কি ঠিকঠাক থাকবে, কিন্তু মাঝের দুটা সেল হয়ে যাবে কি মার্চ, ওকে। তাহলে আমরা যেটা করব এটাও ঠিক এটাও ঠিক, এই দুটা কি মার্চ হয়ে যাবে। তাহলে আমরা এখানে এসে লিখবো কি কল স্পেন ইকুয়াল টু 2। তাহলে যেটা হবে যে এই 1 2 কত 3, তারপর 4 5, তাহলে এখানে এক্সট্রা হলো কয়টা,
একটা, এই কোন একটা রিমুভ করবো আমরা, কি এটা রিমুভ করবো নাকি এটা রিমুভ করবো, মানে যেটাতে কলেজ আছে তার কি জাস্ট পরেরটাই, তাহলে ওটা আমরা রিমুভ করে দিলাম, শেষ। দেন এটাও কিন্তু সেম এজ ইট ইজ, এটাও কিন্তু সেম। হ্যাঁ, তাহলে আমরা যেটা করতে ওটা কপি করে দিলে পারি, এটা আমি নিয়ে এখানে কি কপি পেস্ট করে দিলাম, শেষ। ডিপুটা যেভাবে সেভাবে থাকবে, আর একবার লাস্টে হচ্ছে ওই ন্যাববারের মতোই। হ্যাঁ, ফুটারটা তো এখানেও চারটা আমরা কি একসাথে মার্চ করে দিতে পারবো, এটা আমি এই কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দিচ্ছি। এই তাহলে আমাদের টেবিল ডান, হচ্ছে এই দুইটাকে মার্চ করতে হবে। হ্যাঁ, এখানে একটা ভাবি আমরা, দেখেন, হ্যাঁ রোয়েস ফ্রেন্ডটা কই দিবে, এটা হচ্ছে কোশ্চেন। দেখেন এখানে একটা সেল আছে, এখানে একটা সেল আছে, এখানে একটা সেল আছে, এখানে একটা সেল আছে, রাইট? এখানে দুইটা মিলে একটা সেল আছে, এখানে দুইটা মিলে কি একটা সেল আছে না? এই সেলে যদি আমরা রোয়েস ফ্রেন্ড দিই তাহলে এটা কাজ করবে। হ্যাঁ, প্রথমটাতে সেল, এখানে তো অ্যাকচুয়ালি এখন কোড হিসাবে কি আছে, এই দুইটা মিলে একটা সেল, এই দুইটা মিলে কি একটা সেল। আমরা যদি নর্মালি ধরেন এই দুইটা সেল রোয়েস ফ্রেন্ড করো, তাহলে কি লিখতাম, এখানে রোয়েস ফ্রেন্ড লিখতাম আর এটা রিমুভ করে দিতাম, রাইট? এখন একই অবস্থা, এখানে রোয়েস ফ্রেন্ড লিখবো, এটা কি রিমুভ করে দিব। একটু আপনারা দেখেন, একটা আমি করি, দুইটা পার্টিশন নিয়ে আসলাম, এই যে, হ্যাঁ এই একটারও এরপর আরেকটারও, হ্যাঁ যে দুইটা হচ্ছে কি আমাদের একটু কমপ্লেক্স লাগতেছে। এখানে আমি লিখে দিচ্ছি হচ্ছে কি, রো স্পেন ইকুয়াল টু টু, তার মানে কি দাঁড়াচ্ছে, এই প্লেসের পরের টিয়ারের যে সেলটা আছে ওই সেলের এরিয়াটা, প্লেসটা, পজিশনটা বা কি অ্যাসেটটা বা সম্পত্তিটা একে কি শেয়ার করে দিবে। তখন আর হচ্ছে যে এই হয়ে যাবে কি এক্সট্রা, তো আমরা এই এক্সট্রা রাখবো না, এটা রিমুভ করে দিব আমরা। আপনাদের বুঝে সুবিধা তো আমি এটা কমেন্ট করে রাখলাম, আপাতত কমেন্ট করা রিমুভ করা একই কথা, মানে ওইটা আর কি দেখা যাবে না বা কাজে আসবে না। এবারে দেখেন এই যে হয়ে গেছে, কলেজ তো আছে, কলেজ ফ্রেন্ড আছে এবং সাথে সাথে কি রোয়েস ফ্রেন্ডের কাজ করতেছে। নিচেরটা হচ্ছে এইটা কলেজ ফ্রেন্ড নেওয়ার কারণে যে উইটা ধরে রাখছে সেটার সে হারাচ্ছে না, এটা অটোমেটিক্যালি যখন রোয়েস ফ্রেন্ড এসে এটার সাথে শেয়ার হয়েছে, এই কলেজ ফ্রেন্ডটাও এখানে কি শেয়ার হয়ে গেছে অটোমেটিক্যালি। এই জন্য হচ্ছে যে স্পেসটা এখানে ততটুকু ধরে রাখছে, এখানে ততটুকুই ধরে রাখছে। ক্লিয়ার সবাই? এইটা ক্লিয়ার করে ফেলাম তো, সবাই করে ফেলাম, এটা এরিয়াটা এটা মাঝের এরিয়াটা, মেন এরিয়াটা আপনার একটা ভাগ ছিল, আমি দুইটা ভাগ করলাম, দুইটা ভাগ করে এখানে একটা কলেজ করলাম, এখানে একটা কলেজ করলাম। হ্যাঁ, প্রথম অবস্থা গেলে এটা, এরপরে রোয়েস ফ্রেন্ডের আমাদের শর্ত কি, নিচে নিচে সেলুলকে মার্চ করা, নিচে নিচে সেলুলা মার্চ করার জন্য লিখতে হয় কি রোয়েস ফ্রেন্ড, আর যে কটা সেল মার্চ করবো সে কটার নাম্বার লিখলাম। তাহলে এই রোয়ের যে সেলের পজিশনে আমরা কি মার্চ করলাম, পরের রোতে সেই পজিশনে এসে আমরা এটা রিমুভ করে দিব। হ্যাঁ, তাহলে আগের কলেজ ফ্রেন্ড থাকা কলেজ ফ্রেন্ডটা এখানে চলে আসবে, আর রোয়েস ফ্রেন্ড নিয়ে একটু কি স্পেসটা শেয়ার হয়ে যাবে। কারকে বুঝতে অসুবিধা হচ্ছে, একটা অ্যাপ্লাই করেন, হ্যাঁ কিছুটা বুঝলেও অ্যাপ্লাই করেন, না বুঝলে অ্যাপ্লাই করেন, দেখুন অ্যাপ্লাই করলে দেখুন হচ্ছে, হলে কিছুটা আইডিয়া হবে যে না এটা এভাবে কাজ করে। আচ্ছা, এরপর হচ্ছে উইথ ডিস্ট্রিবিউশনটা করতে হবে, উইথ ডিস্ট্রিবিউশন না করলে এটা ভেঙে যায়, আমরা কালকে দেখছি। হ্যাঁ, তো চারটা সেল যদি অ্যাজ এ 100% হিসেবে আমরা যদি ধরে নেই, তাহলে কি করতেছে এখানে, কি বললাম, চারটা সেলকে আমরা কি 100% হিসেবে কাউন্ট করতেছি, তাহলে খুব ইজিলি এটা আমরা পার্সেন্টেজে ভাগ করতে পারবো। তাহলে এটা যেটা হচ্ছে, এখানে যদি চারটা সেলকে 100% হিসেবে কাউন্ট করে নেই, এটা হচ্ছে কি এলে কি 75, এটা হলো কি 25। তো উইডগুলো মেনশন করে দিয়ে দিন চারটা, তাকে আপনারা অনেকে এটা করে ফেলছেন অলরেডি, তো আমি আপনাদের পরে করতেছি একটু, কারা গ্যাপ থাকলে ফিল আপ করেন, আর যারা বোঝেন নতুন তারা এটা দিয়ে ধরেন। হ্যাঁ, 75 25 মিলে 100% হয়ে গেল, আর এইখানে চারটা সেল মিলে একটা, তাহলে সে নিজে একা একই 100% 100%। দেন এখানে একটা সেল, এ নিজে হলো দুইটা সেল, এ আবার কি একটা, এখানে কি হচ্ছে 25, এটা কত হবে তাহলে 50, কারণ হচ্ছে কি এখানে দুইটা সেল একসাথে আছে, তাহলে কি 50, আবার এটা কি একটা সেল, তাহলে এখানে কত 25, 25 50 75 25, কত হলো 100, সেম এজ ইট ইজ এটাও হচ্ছে। এখানে প্রথমটা কি 25, পরটা 25, মাঝেরটা কই গেল, এর ওয়েসনের সাথে কি মার্চ হয়ে গেছে, তাইলে অটোমেটিক্যালি এটা এটা পেয়ে যাচ্ছে। এরপর এগুলো সবগুলো 25 করে পেয়ে যাবে, যেহেতু চারটাই আছে এখানে, এটা একটা এক্সট্রা, তাহলে এটা হয়ে যাবে কত 100%,
ইজি, এতটা বুঝেন, তাই একটু ফাস্ট করে ফেললাম। এখন আর হচ্ছে যে আমরা কিন্তু কন্টেন্ট দেওয়ার পরেও উইড নিয়ে আর কোনো ঝামেলা হবে না, একটু সবার কমপ্লিট হওয়ার আশা করি। আমরা শুরু করতে চাই, আমি ছোট করে দিচ্ছি একবার স্ক্রিনে, হ্যাঁ, যে বুঝলেন আর কি আছে এখানে। একই স্ক্রিন, এই পুরো টেবিল দেখা যাচ্ছে। আচ্ছা, উইড ডিস্ট্রিবিউশন গুলো একটা দেখেন, দেখে দেখে বুঝে লিখে ফেলেন। এটা প্রথম রো থেকে আমরা আছে, দেখেন। আমরা ফর্মটা অ্যাপ্লাই করবো কোথায়, এই এরিয়ার ভিতরে আমরা ফর্মটা অ্যাপ্লাই করবো। হ্যাঁ, এটা কোন এরিয়া আমরা নিশ্চয় আইডেন্টিফাই করতে পারবো। এটা হলো কি, রো ওয়ান, রো টু, রো থ্রি। রো থ্রি এর আমাদের যে কন্টেন্ট এরিয়া সেটা, এই যে মেইন গ্রুপের রো ওয়ান, রো টু, রো থ্রি। হ্যাঁ, এই যে এই যে এরিয়াটা আছে এইখানে, যদি হচ্ছে আমরা কি ফর্মটা অ্যাপ্লাই করি, এই ফর্মটা আমাদের কি এই রো এবং এই রোতে আমাদের কি ইফেক্টটা ফেলবে। কেন ফেলবে, কারণ হচ্ছে এই রো এর সেলটার যে প্লেস তা অলরেডি আমরা কি এই রো এর সাথে, এই সেলটার সাথে কি শেয়ার করে দিছি, অ্যাডজাস্ট করতেছি। তাহলে এটা পুরোটা মিলে একটা এরিয়া হিসেবে কাউন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে। আমি শুরুতে এখানে একটা হলো যে ফর্ম ট্যাগ শুরু করব, তাহলে কি হবে, ফর্ম আমরা একটা এন্টার দিই এখানে একটা, তাহলে হচ্ছে আপনাদের অনেকের এখানে ঝামেলা হবে না। ফ্রম স্টার্ট, ফ্রম এন্ড, ওকে। একটা লিখলে কিন্তু আসলে কিছু হবে না, তবে রেডি হলো আর কি ফর্ম লিখাতে, মানে ভিতরে কি কি লিখতে পারে। আমরা অ্যাকচুয়ালি এখানে যাওয়ার আগে আমি একটা কাজ করি, একটু খেয়াল করা যায় এদিকে। ঠিক আছে, এগুলাকে এদিকে একটু খেয়াল করুন স্ক্রিনে একটু। এটা হচ্ছে একটা রেজিস্ট্রেশন ফর্ম একটা। হ্যাঁ, এখানে হচ্ছে অনেকগুলো ফিল্ড আছে, আপনি এসে দেখতে পাচ্ছি, রাইট। এই ফিল্ডটা একটু বুঝি, এই ফর্মটা আমরা একটু বুঝি, এই ফর্মটা বুঝলে আমাদের এই ফর্ম গুলো বুঝে হয়ে যাবে। হ্যাঁ, দেখেন এখানে যে ফর্মটা আছে, এই ফর্মে অনেকগুলো ফিল্ড আছে। এই ফিল্ড যদি আপনি ফিল আপ করতে, আপনারা এখানে কি লিখবেন বলেন তো, এগুলোর মধ্যে ইনফরমেশন গুলো লিখবে। হ্যাঁ, ইনফরমেশন, ইনফরমেশন আমরা কি কি বলতে পারি, ধরো ইনফরমেশন লিখ বলতে পারি এগুলো। হ্যাঁ, ইনফরমেশন, ইনফরমেশন বলতে পারি, আর কি বলতে পারি, ধরেন ডাটা বলতে পারি না, ডাটা। আর এগুলো আমরা কি ভ্যালু বলতে পারি, ইনফরমেশন, ডাটা, ভ্যালু, এই নামগুলো এগুলো বলা যায়। হ্যাঁ, দ্যাট মিনস আমি এখানে যেটা ইনসার্ট করতেছি সেটা কি ইনফরমেশন, সেটা ডাটা, সেটা আবার এই ঘরের জন্য হচ্ছে কি ভ্যালু। যেটা আমি সিলেক্ট করে দিচ্ছি সেটাও কি এখানে ইনফরমেশন, ডাটা, আবার এই ঘরের জন্য কি ভ্যালু। ওকে, তাহলে একটা আমরা জিনিস পেলাম যে আমরা ইনসার্ট করে হচ্ছে কি ভ্যালু, ডাটা বা ইনফরমেশন। এরপর প্রথম যে এটা দেখেন, এটাতে আমরা কি করতেছি, লিখতেছি না সিলেক্ট করতেছি, সিলেক্ট করতেছি। হ্যাঁ, দ্যাট ইজ আরো আছে, দেখেন এই যে সিলেক্ট করতেছি, সিলেক্ট, হ্যাঁ সিলেক্ট। তার মানে আমরা এক ধরনের ডাটা পেলাম বা ভ্যালু পেলাম বা ইনফরমেশন পেলাম, সেটা আর কি করতে হয়, সিলেক্ট করে দিতে হয়। হ্যাঁ, সিলেক্ট করে দিতে হয়। ওকে, ফাইন, এভাবে থাক, আর কিছু লিখতে হবে পেলাম। হ্যাঁ, এরপর এক দেখেন এখানে ডাটা পাচ্ছি কি ধরনের লিখে দিতে হবে। হ্যাঁ, এখানে পাচ্ছি লিখে দিতে হবে, লিখে দিতে হবে, এটা আবার কি সিলেক্ট করতে হবে। তাহলে দুইটা পেলাম, তিনটা পেলাম, কি লিখে দিতে হবে এগুলো। ওকে, তাহলে এটা হচ্ছে টেক্সট। হ্যাঁ, কি লিখবো আমরা, দেখেন এখানে টেক্সট লিখবো না, আমরা এখানে টেক্সট লিখবো, আমরা এখানে টেক্সট। এরপর এখানে দেখেন এটাও কি টেক্সট লিখবো এটা। হ্যাঁ, এখন দেখেন তো এই টেক্সট, এই টেক্সট, এই টেক্সট, এই টেক্সট, চারটি টেক্সটের মধ্যে কোনো পার্থক্য আছে, শুধু এখানে পার্থক্য আছে। কারণ এই এটাও টেক্সট, কিন্তু এটা টেক্সট হবে কি নাম্বার টাইপের টেক্সট। আমরা কিন্তু এ বি সি ডি দিয়ে আর এটি নাম্বার লিখি না, 1 2 3 দিয়ে লিখি। তাহলে এটা হবে কি, আরেকটা একটা বললাম টেক্সট, তাহলে এটা হচ্ছে টেক্সট কি নাম্বার, টেক্সটের থেকে কি কিরকম টেক্সট, এটা নাম্বার টাইপের টেক্সট। হ্যাঁ, আর এটা কি ধরনের টেক্সট, এটা হলো ক্যারেক্টার টাইপের, ক্যারেক্টার, এটা অ্যাকচুয়ালি মিক্স। হ্যাঁ, ক্যারেক্টার প্লাস নাম্বার, এরকম সবই লিখতে হবে, নাম্বার প্লাস সিম্বল, যা লিখ এরকম। হ্যাঁ, এটা মিক্স এটা। আচ্ছা, এরপরে যে ডেট অফ বার্থ, এখানে কি হচ্ছে দেখেন তো একটু, এটা সিলেক্ট না, কি সিলেক্ট, ডেট সিলেক্ট। ওকে, তাহলে আরেকটা পেলাম সিলেক্ট, এটা হচ্ছে কি একসাথে লিখি এগুলো, রে সিলেক্ট একসাথে লিখি, সিলেক্ট, কি সিলেক্ট করতেছে, ডেট সিলেক্ট করতেছে।
এরপরে আর কিছু পাই কিনা দেখি, এটা সিলেক্ট সিলেক্ট, এরপরে কি টেক্সট, কি ধরনের টেক্সট, নাম্বার টাইপের টেক্সট, হ্যাঁ 015 এরকম টেক্সট, এটা কি ধরনের টেক্সট, ইমেল টাইপের টেক্সট, হ্যাঁ ওকে ফাইন। মানে এটাতে খুব ইজিলি আমরা ফর্ম বুঝতে পারি না, কিন্তু ডাটা গুলো তো বুঝি আমরা কি ধরনের ডাটা আমাদের এখানে ইনসার্ট করবো আমরা, এটুকু আমরা বুঝতে পারি সবাই। হ্যাঁ টেক্সট, এটা হচ্ছে কি ইমেল লিখবো আমরা এখানে, কি টাইপের টেক্সট, ইমেল টাইপের টেক্সট। আর ইমেলে আমরা কি লিখি, ক্যারেক্টার লিখি, নাম্বার লিখি, আবার কি সিম্বল লিখি না, ওকে ফাইন। মানে আমরা এটা বোঝার চেষ্টা করতেছি যে অ্যাকচুয়ালি এই ঘরগুলোতে কি ধরনের কি ডাটা বা ভ্যালু সাপোর্ট করে, এটা বোঝার চেষ্টা করতেছি আমরা। হ্যাঁ ওকে, এরপর আসেন, এটা হচ্ছে কি এটাও সিলেক্ট না, দেখেন তো লিখাতে সুযোগ নেই, এখানে আমরা কি সিলেক্ট করে দিয়েছি, তাহলে সিলেক্ট আরেকটা পেলাম, সিলেক্ট তিনটা সিলেক্ট পেলাম, মানে তিনটা সিলেক্টের মধ্যে একটাকে বলতেছি আমরা কি ডেট, এগুলার আমরা কি বলতে পারি, এটা একটু বোঝার দরকার আছে আমাদের। আসেন আমরা আমাদের কোডের ভাষায় এই ধরনের সিলেক্ট কে বলি সিলেক্ট, এখানে আর কোনো অপশন সিলেক্ট অপশন, এটা হচ্ছে কি সিলেক্ট অপশন, এটা হ্যাঁ সিলেক্ট অপশন কি বলে এটারে, আর এর পরে যেটা আছে এই সিলেক্টটাকে বলি চেক বক্স, এটারে কি বলি চেক বক্স, চেক বক্স। তাহলে এটা আমরা হচ্ছে যে একটু করে নিয়ে বুঝতে পারি, আর বুঝে গেলাম এখানে। এরপর আসে আর কিছু আছে কিনা দেখি, এখানে আবার কি টেক্সট টেক্সট, হ্যাঁ তো এগুলাতে আপনার কি ক্যারেক্টার হতে পারে, আবার ক্যারেক্টার মিক্স নাম্বার হতে পারে, এড্রেস ক্যারেক্টার মিক্স নাম্বার প্লাস সিম্বল হতে পারে, সিটি পোস্ট কোড ক্যারেক্টার প্লাস নাম্বার হতে পারে, সিলেক্ট সিলেক্ট, হ্যাঁ এড্রেস সিটি পোস্ট কোড সিলেক্ট, আর কি সিলেক্ট, এটা কি টেক্সট টেক্সট টেক্সট, এটা কি দেখেন তো, এটা এটা হচ্ছে ফাইল, এটা হচ্ছে কি ফাইল, এখানে সিলেক্ট করে দিতে হবে, কিন্তু এরকম কিছু না, সিলেক্ট করলে সে আমার কি পিসিতে চলে যাবে, পিসি থেকে কোন একটা ফাইল সে সিলেক্ট হওয়ার জন্য কি আমাদেরকে সুযোগ দিবে, একটা ফাইল হচ্ছে কি ফাইল পেলাম একটা। এছাড়াও কিন্তু আরো ফর্মে আরো অনেক কিছু দেওয়া পসিবল আর কি, এটা আবার কি নাম্বার আসবে। হ্যাঁ এই এরপর কি আছে দেখেন তো, এখানে দুইটা বাটন আছে, এগুলো হচ্ছে কি দুইটা বাটন, একটা হচ্ছে রিসেট বাটন, একটা হচ্ছে কি সেভ বাটন। তাহলে আমরা এরপর পেলাম কি বাটন পেলাম, তাহলে দেখেন একটা ফর্মের মধ্যে আমরা কিছু কি এলিমেন্ট পেয়ে গেছি এখানে, এগুলাটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আসেন প্রথমে ওভারঅল একটা ফর্মে আমরা যা কিছু ইনসার্ট করব সবগুলো অ্যাকচুয়ালি কি ইনফরমেশন, নাহলে কি ডাটা, নাহলে হচ্ছে কি ভ্যালু, অ্যাকচুয়ালি তিনটাই একই কথা। ওকে আমরা আমাদের কাজের সময় প্রয়োজন অনুযায়ী এক এক সময় এক নামে কি ডাকি আর কি তাদেরকে। এরপরে আমরা টেক্সট লিখতেছি, অনেক জায়গায় টেক্সট লিখতেছি, টেক্সটের ধরন গুলো কি কি দেখেন তো, কোথাও হচ্ছে কি নাম্বার, হ্যাঁ কোথাও হচ্ছে কি আপনার ইমেল, ইমেল আমরা এজ যেভাবে লিখি এভাবে, এরপর কোথাও হচ্ছে কি ক্যারেক্টার নাম্বার সিম্বলের কি মিক্সিং। ওকে এরপর হচ্ছে যে এই সিলেক্ট করতেছি কোথাও কি হবে, অনেকগুলো অপশন থাকতেছে, এগুলো থেকে যেকোনো একটা পাশাপাশি থাকতেছে, এগুলোর লাইক হচ্ছে কি এটা, এগুলোকে বলি আমরা কি চেক বক্স। এরপর আমরা সিলেক্ট করতেছি ডেট, সিলেক্ট করার ক্লিক করলে একটা ক্যালেন্ডার চলে আসছে, সেখান থেকে আমরা কি যেকোনো ডে সিলেক্ট করে নিচ্ছি, এটা যে ডেট। এরপর সিলেক্ট করার জন্য আমরা ক্লিক করতেছি, এটা ড্রপ ডাউন চলে আসছে, এগুলো আমরা বলতেছি কি সিলেক্ট অপশন। এই যে এরপর হচ্ছে কি ক্লিক করলে একটা ফাইল অপশন আপলোড করার জন্য অপশন আসতেছে, এগুলো হচ্ছে কি আমরা ফাইল আপলোড করতেছি, ডাটা আপলোড করতেছি। এই যে কিছু আপনার বিভিন্ন ধরনের কি ডাটা আমরা আপলোড করতেছি, এগুলো আমরা একসাথে বলতে পারি অ্যাকচুয়ালি ডাটা টাইপ বলতে পারি আমরা এগুলোকে, হ্যাঁ ডাটা টাইপ। এটা বোঝার জন্য জাস্ট কি ধরনের ডাটা আপলোড করতেছি সেটা বোঝার জন্য আমরা এত কিছু লিখলাম, আর এগুলোকে বলা হচ্ছে কি ডাটা টাইপ। এটা কি ধরনের ডাটা, নাম্বার টাইপের ডাটা, এটা কি ধরনের ডাটা, ইমেল টাইপের ডাটা, এটা কি ধরনের ডাটা, এটা কি ক্যারেক্টার টাইপের ডাটা, এটা কি ধরনের ডাটা, ডেট টাইপের ডাটা, এটা কি ধরনের ডাটা, অপশন বা সিলেক্ট টাইপের ডাটা, এটা কি ধরনের ডাটা, সিলেক্ট বা চেকবক্স টাইপের ডাটা। এভাবে জিনিসটা আমরা কি ইজিলি মনে রাখতে পারবো আর কি। হ্যাঁ এগুলো এগুলা ইমেল, ইমেল টাইপের ডাটা, এটা হলো নাম্বার টাইপের ডাটা। এই নাম্বার টাইপের ডাটা আবার দুই ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে কি নাম্বার, আর একটা হচ্ছে কি টেল, মানে কি যদি ধরেন আপনার এনআইডি নাম্বার হয় সেটা নাম্বার ফিউর নাম্বার, আর যদি মোবাইল নাম্বার হয় সেটা হচ্ছে কি টেল বা টেলিফোন নাম্বার। এবার টেক্সট হাবি যাবি যা কিছু লেখেন সেটা ইমেল ও না নাম্বার না বা কি টেলিফোন নাম্বার না, তাহলে সেটা আমরা কি ক্যারেক্টার হিসেবে কাউন্ট করবো, সেটা হচ্ছে কি টেক্সট টাইপের ডাটা। আর এখানে তিনটা তো আমরা কি পেলাম রাইট। আরেকটা সিলেক্ট আছে, আর একটা কি সিলেক্ট আছে, সেটাকে আমরা বলি হচ্ছে রেডিও, বলি রেডিও। তো এটা অনেক হচ্ছে যে সরি এটাই রেডিও, আমি ভুল, এটা হচ্ছে কি রেডিও, রেডিও আর চেকবক্স দুইটা কাছাকাছি,
দুইটাতে পার্থক্য হচ্ছে যে রেডিওতে আপনি একাধিক অপশন থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, আর চেক বক্সে সুবিধা হচ্ছে কি আপনি অনেকগুলো অপশন সিলেক্ট করতে পারবেন একসাথে, এরকম। ঠিক আছে, এবার চার ধরনের সিলেক্ট পেলাম। এরপর হচ্ছে কি, এখানে চার ধরনের ডাটা পেলাম না, দেখেন তো কি কি, টেক্সট, নাম্বার, এল, আর হচ্ছে কি ইমেল, চার ধরনের ইনপুট পেলাম ডাটা, মানে এখানে লিখতে পারবো। হ্যাঁ, ওগুলো টেল টেল হবে, টেল মানে মিনিংফুল করতে হবে, নাম্বার দিলে সমস্যা হবে না। যে টেলিফোন নাম্বার সেটার জন্য টেলিফোন নাম্বার আলাদা একটা কি আপনার ডাটা দিয়ে রাখছে, তাহলে আপনি সেটা না ইনস্টল আরেকটা কেন ইউজ করবেন, একটু বুঝে গেল। এরপরে ফাইল আপলোড করার জন্য ফাইল, এরপরে এগুলাকে কি সাবমিট করার জন্য আমরা ইউজ করতে পারি কি বাটন। ওকে, একটু আমরা বুঝছি জিনিসটা। ওকে, এরপর আমরা একটা দেখি এটা কিভাবে অ্যাপ্লাই করে। হ্যাঁ, আমরা একটা ফর্মে আসলাম, ফর্ম অ্যাট্রিবিউট, এখানে কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, দেখেন এবার হচ্ছে ফর্ম এলিমেন্ট। হ্যাঁ, এইখানে ফর্ম এলিমেন্ট গুলো আমরা দেখে আসেন, প্রথমে এগুলো দেখলে আমরা আগাতে পারবো। ফর্ম এলিমেন্ট প্রথমে কিছু দেখেন তো ইনপুট, জি ওইটা সুইচ এখানে নাই অ্যাকচুয়ালি, আমার সমস্যা নাই, সব বন্ধ করে আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করলাম না, ডাটা টাইপ নিয়ে, তো এবার এগুলোকে অ্যাপ্লাই করার পালা আর কি। অ্যাপ্লাই করার জন্য আমরা চলে আসলাম, দেখেন এখান থেকে ফর্ম এলিমেন্টে আসলাম। ফর্ম এলিমেন্ট থেকে আমরা অ্যাকচুয়ালি ডাটা টাইপগুলোকে কিভাবে ফর্ম এর মধ্যে লিখতে পারবো সেটা বিষয়ে আমরা জানতে পারবো আর কি। প্রথম আছে ইনপুট, এই এলিমেন্টটা দিয়ে বা এই ট্যাগটা দিয়ে আমরা হচ্ছে এই একটা রেজিস্ট্রেশন ফর্ম থেকে কি ইনপুট নিতে পারবো আমরা। হ্যাঁ, ইনপুট ট্যাগ দিয়ে কি নিতে পারবো, ইনপুট নিতে পারবো। এটা দিয়ে কি ধরনের ইনপুট নিতে পারবো, এটা দিয়ে আমরা হচ্ছে যে এই ধরনের ইনপুট নিতে পারবো, বুঝলে কি আমরা লিখে দিচ্ছি এই ধরনের ইনপুট নিতে পারবো কাকে দিয়ে, ইনপুট এই ট্যাগটা দিয়ে। হ্যাঁ, এখন ইনপুট ট্যাগ আছে, কিন্তু এখানে আমরা ডাটা দেখতেছি অনেক টাইপের, এই ধরনের কয় টাইপের আছে এখানে, এক দুই তিন চার টাইপের ডাটা। তাহলে এইখানে ইনপুট নিতে পারবো কত ধরনের ডাটা, আপাতত ধরলাম কি চার ধরনের ডাটা। তাহলে একে তো বলতে হবে যে কোন ধরনের ডাটা আমরা কি দিব, কোন ধরনের ডাটা আমরা একে দিব, এই জন্য এই টাইপটা আমাদের জানতে হবে। মানে যেটা বলতেছি ওইটাই অ্যাকচুয়ালি এখানে কোড দেখাচ্ছে, কি ধরনের টাইপ, চার ধরনের টাইপ, টাইপটা কিভাবে ইনসার্ট করবো বা দিব সেটা আবার এখানে ওরা কি আমাদেরকে বলে দিচ্ছে। তো দেখেন এটা দেখেন ইনপুট টাইপ টেক্সট, এই যে টেক্সট ইনপুট টাইপ কি টেক্সট যখন দিচ্ছি এটার মধ্যে আমরা ক্যারেক্টার, নাম্বার, সিম্বল, এনিথিং আমরা কি লিখতে পারবো। হ্যাঁ, এরপর হচ্ছে ছিল কি নাম্বার এবং কি টেল, আমরা ইমেল নিব ইনপুট, কিভাবে লিখবো টাইপ হবে কি এটার, দেখেন ইমেল, সুন্দর জিনিস, বুঝে গেলাম আমরা জিনিসটা সিম্পলি। এরপর ধরেন ডাটা আমরা কি সাবমিট করবো, অথবা ফাইল নিব ফাইল। হ্যাঁ, ফাইল না দেখেন এখানে আছে ইনপুট টাইপ, যে ফাইল ইনপুট টাইপ ফাইল, যা বললাম একদম মানে হুবহু জিনিসটাই আছে এখানে। আমরা কি নিচ্ছি, ইনপুট নিচ্ছি, কি ধরনের ইনপুট, টেক্সট ধরনের, নাম্বার ধরনের, টেল ধরনের, ইমেল ধরনের, ফাইল ধরনের, কিভাবে লিখতে হয় সেটা ইনপুটের মধ্যে আবার তারা কি বলে দিচ্ছে, ইনপুট টাইপ ধরন ধরনের ফাইল, ইনপুট টাইপ ইমেল, ইনপুট টাইপ ডেট, ইনপুট টাইপ কি টেল, ইনপুট টাইপ টেক্সট, সিম্পল, একটু তো আর বুঝি। এবার হচ্ছে যে এখানে বললাম হচ্ছে যে ধরেন ইনপুট টাইপ টেক্সট, এখন টেক্সটের মধ্যে আমরা হয়তো টেক্সট দিতে পারি, এবার কি ধরেন কি টেক্সট দিব, সেটা কি আমার নিজের নাম লিখবো, বাবার নাম লিখবো, না মায়ের নাম লিখবো, না আমার স্কুলের নাম লিখবো, না কি লিখবো, সেটা তো ইউজারকে বুঝাই দিতে হবে। এই বুঝাই দেওয়ার জন্য আমাদের ইউজ করতে হবে যে লেভেল। ওকে, লেভেলের মধ্যে বলে দিব যে হচ্ছে এটা কি আমার নাম না আপনার নাম কিনা সেটা। আদরিক বুঝা গেল জিনিসটা, একবার ইজি সিনারিও না একবারে এটা আমরা অ্যাপ্লাই করি, চলো এখানে আসলাম। এসে আমি প্রথমে দিচ্ছি কি ধরেন লেভেল দিলাম। হ্যাঁ, লেভেল, লেভেল ট্যাগ শুরু করতে হয়, লেভেল ট্যাগ শেষ করতে হয়। হ্যাঁ, শুরু শেষ করে এখানে আপনি এই দুই ট্যাগের মাঝখানে এসে লিখবেন, ধরেন হচ্ছে আমি লিখলাম ধরেন ফুল নেম, মানে কি যাই ফর্মটা দেখবে তার পুরো নামটা এখানে কি লিখবে। এটা একটা ইনলাইন এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট কি হয় এগুলো পরে বলবো, আমাদের শুনে রাখেন ইনলাইন এলিমেন্ট। আর আমরা এখানে একটা বিয়ার দিব, যেহেতু ইনলাইন এলিমেন্ট একটা বিয়ার দিব যাতে কি পরের লাইনটা নিচে আসে,
এটার আছে তো, এই যে না বিয়ারের শেষ নাই, বিয়ারের শেষ নাই। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওকে ওকে। এরপর হচ্ছে ইনপুট, ইনপুট ট্যাগের কোনো ক্লোজিং নাই। হ্যাঁ ইনপুট শুরু হলো, বললাম কি ইনপুট টাইপ ধরনের টাইপ, টেক্সট ধরনের টাইপ। হ্যাঁ দেন অ্যাডভোকেট পরে কিন্তু কাজ শেষ, একটা আসলে এখানে আপাতত কাজ শেষ, কিন্তু পুরোপুরি শেষ না। এই ফুল নেম একটা বক্স চলে আসছে দেখা যায়। আর যদি আমরা যদি বিয়ারটা না দিই তাহলে পারফাস শেয়ার করি। তাহলে সরাসরি চলে আসে, কিন্তু এই ট্যাগটা যদি আপনি লিখেন তাহলে এটার ধরে কোনো একটা ডিজাইন আপনি করতে পারবেন। আর যদি ট্যাগ যদি না দেন তাহলে শুধু এইভাবে যদি দেই তাহলে আমরা ফুল নেমের জন্য কোনো ডিজাইন করতে পারবো না অ্যাকচুয়ালি। ওকে তাহলে হয়ে গেছে, আমি চাচ্ছি এগুলো এখান থেকে আসুক, একবার এখান থেকে আসুক। হ্যাঁ তাহলে আমরা কি করব, এই সেলের মধ্যে এসে লিখে দিব কি বলেন তো, ভি ভি অ্যালাইন কি টপ। হ্যাঁ তাহলে এটা এখান থেকে চলে আসবে। হ্যাঁ এই ওকে। এরপরে চাচ্ছি হচ্ছে এখানে একটা কি থাকবে, ফাঁকা থাকবে এই সেলের চারপাশে কি থাকবে, ফাঁকা থাকবে, লেগে লেগে আছে না, এটা চাচ্ছি না। তাহলে আমরা কি লিখবো, সেল পেডিং, সেল পেডিং, সেল পেডিং ইকুয়াল টু দিলাম ধরেন হচ্ছে কি 10। তাহলে এই সেলের চারপাশে কি 10 পিক্সেল, এটা তো একবারে দিতে হবে, কাজ করবে না। চল এটা আমাদের টেবিলে দিয়ে আসি, একবার মাথার উপরে দিয়ে আসি, এটা সেল পেডিং 10। হ্যাঁ তাহলে একটু ফাঁকা হবে একটা, এই একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে একটু। আচ্ছা আপাতত করেন না, দেখেন আপাতত দেখেন কিছু করতে হবে না। ধরেন আমি একটা ফিল্ডে নিলাম, এবার ফিল্ডে কি করতে হবে, আমার ডাটাটা কি সাবমিট করতে হবে, ডাটা কি সাবমিট করতে হবে। সাবমিট করার জন্য আমরা দেখেন কি পাইছিলাম, এখানে বাটন পাইছিলাম রাইট। আচ্ছা এই বাটনটা দুইভাবে তৈরি করা যায়, একভাবে হচ্ছে আপাতত আমরা এখানে দেখি, এখানে দেখেন ওরা আমাদেরকে বলবে এখানে যে রিসেট আছে এবং সাবমিট, ইনপুট টাইপ সাবমিট দেখা যায়। আমরা বাটন নিব, কি ধরনের বাটন, সাবমিট ধরনের বাটন। দেখেন এটা যখন আমরা নিচ্ছি এবং এখানে দিচ্ছি, আমি একটা এইচআর দিয়ে রাখতেছি, এইচআর শুরু করলাম এবং দিলাম, দেখেন একটা লেভেল নিলাম কার জন্য, এটার জন্য। হ্যাঁ এইচআর নিলাম একটা ব্রেক দাগ দিয়ে বোঝানোর জন্য, নিচে নিচে আনার জন্য আর কি, ইনপুট সাবমিট, এর সাবমিট কেন, এটাকে কি সাবমিট করার জন্য। একটা আউটপুটটা দেখি, এই দেখা যায়। তাহলে ধর আমরা কিছু লিখি এখানে, হ্যালো সাবমিট, আগে সেভ করার আগে সাবমিট করতে হবে আমাদেরকে আগে সেভ। আপাতত হচ্ছে যে আমরা ফ্রন্ট এন্ড এটা সেভ করতে পারবো, যখন আমরা ব্যাক এন্ড করবো তখন আমরা দেখাবো ডাটাবেসে কিভাবে সেভ হয় এটা। হ্যাঁ আচ্ছা আপাতত আমাদের কাজটা হলো সাবমিট করা ঠিকঠাক ভাবে। দেখেন তো আমি এখানে লিখলাম হচ্ছে কি হ্যালো, কিন্তু এখানে একটা কি কোশ্চেন মার্ক উঠে আছে, আমার হ্যালোটা কিন্তু কি আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ কোথাও সাবমিট হচ্ছে না, এখন এটার রিজনটা কি অ্যাকচুয়ালি। তারপরে রিজনের মধ্যে আসি আমরা এবার এখানে, ওকে এখানে একটা জিনিস দেখেন, এটা হচ্ছে ফ্রম অ্যাট্রিবিউটের মধ্যে, ফ্রম অ্যাট্রিবিউটের মধ্যে। হ্যাঁ ফ্রম অ্যাট্রিবিউট হচ্ছে আমরা হচ্ছে কিছু জিনিস আমরা দেখব, প্রথমে একটা অ্যাট্রিবিউট রাখছে হচ্ছে কি নাম হচ্ছে অ্যাকশন, ওকে। পরে একটা অ্যাট্রিবিউট রাখছে নাম হচ্ছে এটার তার মেথড, অ্যাকশন এবং মেথড, এই দুটো অ্যাট্রিবিউট আমাদের বুঝতে হবে একটু। হ্যাঁ আসেন দেখেন একটু, এই দুটো একটু বুঝলে আমাদের কাজ একটা আগায় গেল। অ্যাকশনস মানে হচ্ছে ওই যে আপু যেটা বললো যে আমার সাবমিট করতে হবে, জমা করতে হবে। হ্যাঁ অ্যাকশন মানে হচ্ছে যে এই ফর্মটা যেটা আপনি বানাচ্ছেন সেই ফর্মটা কোথায় জমা হবে সেটা আপনি অ্যাড্রেসটা বলে দেওয়া। আর এটা অবশ্যই কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে হবে ব্যাক এন্ডের। হ্যাঁ এরপর হচ্ছে মেথড, মেথড মানে হচ্ছে কি উপায়ে জমা হবে, এখান থেকে বলতেছে হচ্ছে কি কোথায় জমা হবে, আর এটা হচ্ছে কি কি উপায়ে জমা হবে। মেথড মানে কি পদ্ধতি, উপায়, কি উপায়ে জমা হবে। তো উপায় হচ্ছে দুইটা অ্যাকচুয়ালি ওদের মধ্যে, একটা হচ্ছে কি গেট আর একটার নাম হচ্ছে পোস্ট, একটা হচ্ছে গেট একটা হচ্ছে পোস্ট। আর কোথায় জমা হবে এটা নিয়ে কিছু বলার নাই, কারণ হচ্ছে যে ঠিকানা চেঞ্জ হতে পারে, এখানে ঠিকানা হবে যে কোথায় যাবে সেই ঠিকানা চেঞ্জ হতে পারে। আপাতত আমাদের কাছে কোনো ঠিকানা নেই তাহলে আমরা এটা ব্ল্যাঙ্ক রাখবো, আপাতত কোনো ঠিকানা নেই তাহলে আমরা কি রাখবো ব্ল্যাঙ্ক রাখবো। এটা কোথায় লিখে দেখেন তো ফর্মের মধ্যে, ফর্মের মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটি লিখে দেখে এটাকে বলা হয় কি ফর্ম অ্যাট্রিবিউট। ওকে লিখলাম অ্যাকশন, অ্যাকশন ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, যেহেতু আমাদের কোনো ঠিকানা নেই এখন। এরপরে
ঠিকানা থাকার না থাক, কিন্তু সে যাবে, কি উপায়ে যাবে? সে কি গেট উপায়ে যাবে নাকি পোস্ট উপায়ে যাবে? আপাতত আমি বললাম হচ্ছে কি, সে গেট উপায়ে যাবে, যাচ্ছে সে। হ্যাঁ, মেথড ইকুয়াল টু গেট। ওকে, গেট আর মেথড হচ্ছে কি পদ্ধতি, কি পদ্ধতি, কিসের পদ্ধতি, কিসের উপায়? ডাটাগুলা পাস করার উপায়, ডাটাগুলা পাঠানোর উপায়। ওকে, এখন হচ্ছে যে গেট দিলে এক ধরনের বা একভাবে যাবে, পোস্ট দিলে আরেকভাবে যাবে। হ্যাঁ, এখানে বলতেছে যে কিভাবে যাবে, দেখেন, গেট দিলে হচ্ছে যে কি, অ্যাপেন্ডস দ্য ফর্ম ডাটা টু ইউআরএল ইন নেম অ্যান্ড ভ্যালু পেয়ার্স। আমাদের যে ডাটাগুলো যাবে এগুলো হচ্ছে কি ইউআরএল দিয়ে যাবে, আর এদের হচ্ছে পেয়ার পেয়ার জোড়া জোড়া হয়ে যাবে। জোড়া জোড়া থাকবে কে কে, নেম এবং কি ভ্যালু থাকবে, নেম এবং ভ্যালু জোড়া জোড়া যাবে। মানে আমাদের এখানে কি আছে, ভ্যালু আছে, দেখেন আমি কিছু লিখলে সেটা হচ্ছে কি ভ্যালু বা ডাটা। হ্যাঁ, কিন্তু এখানে কোনো নেম টেম কিন্তু কিছু নাই, এখানে দেখেন তো কোনো নেম বা ভ্যালু কিছু আছে এখানে কিছু নাই, কিন্তু তারা বলতেছে কি নেম ভ্যালু জোড়া জোড়া যাবে, তার মানে আরো কিছু কাজ করতে হবে এখানে আমাদের। হ্যাঁ, এরপর হচ্ছে বলতেছে কি নেবার ইউজ গেট টু সেন্সিটিভ ডাটা। আচ্ছা, আমরা শুধু প্রথমটা ধরি, প্রথম পয়েন্টটা, গেট দিয়ে যদি ডাটা আমরা পাঠাই, গেট পদ্ধতিতে ডাটা পাঠাই, হ্যাঁ, তাহলে কি বলতেছে ডাটা ইউআরএল দিয়ে যাবে। এরপরে পোস্ট দিয়ে হলে কি, অ্যাপেন্ডস দ্য ফ্রম ডাটা ইনসাইড দ্য বডি অফ এসটিপি রিকোয়েস্ট দ্য সাবমিটেড ডাটা ইজ নট শোয়েন ইন দ্য ইউআরএল। পোস্ট মেথডে পদ্ধতিতে আমরা ডাটা পাঠালে সেটা কি হয়, ইউআরএল এ শো করে না, সেটা আমাদের যে এসটিপি যে রিকোয়েস্ট থাকে, যে এসটিপি বা এসটিপি অ্যাস যে রিকোয়েস্টটা, সেই রিকোয়েস্টের থ্রুতে পাস হয়ে যায়, যেটা নর্মালি আমরা কি দেখতে পাই না। এই যে এইখানে এটা কি ইউআরএল, ঠিক আছে, আমরা যখন একটা ফর্ম সাবমিট করি, সাবমিট করার পরে আপনি কি ইউআরএল দেখেন নাকি আপনার ইউআরএল, আপনার যে ফর্মের ডাটা সেগুলো দেখেন? নর্মালি ইউআরএল দেখেন, নর্মালি ফেসবুকে লগ ইন করে দেখেন, শুধুমাত্র ইউআরএল আই দেখবেন, আপনি যে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিচ্ছেন সেটা কিন্তু ইউআরএল আপনি দেখবেন না। হ্যাঁ, তার মানে কি সে ফর্মের ডাটা আপনি পাঠাচ্ছেন হচ্ছে পোস্ট দিয়ে, যদি আপনি ওই ডাটা ডাটাটা ইমেল এবং পাসওয়ার্ডটা যদি আপনি ইউআরএল দেখতেন, তাহলে সেটা পাঠাচ্ছেন আপনি কি গেট দিয়ে। এবং ওই ডাটাটা পাঠাতে হলে আপনাকে অবশ্যই কোনো একটা মেথড ইউজ করতে হবে, আর সেই মেথডটা হবে হয়তো কি গেট, না হলে কি পোস্ট, এই মেথড ছাড়া কি যাবে না। আর কোথায় যাবে সেটা বলে দেবেন আপনি কি অ্যাকশনের মধ্যে। ওকে, কিছুটা বুঝাচ্ছে। আচ্ছা, এরপরে আরো কিছু পয়েন্ট বলতেছে, দেখেন বলতেছে এই গেটের মধ্যে যেহেতু ইউআরএল ডাটা দেখা যায়, তাহলে আপনি সেন্সিটিভ ডাটা ইউজ করবেন, যেমন কি আপনার আইডি, পাসওয়ার্ড, আপনার ধরেন একটা ই কমার্স থেকে কিছু কিনতেছেন, সেখানে আপনি আপনার ওয়ালেটের ইনফরমেশন দিচ্ছেন, আপনি ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিচ্ছেন। হ্যাঁ, এটা হতে পারে না, যদি এটা ইউআরএল দিয়ে পাস ইনফরমেশন গুলো, তাহলে যে কেউ এটাকে হ্যাক করে নিয়ে নিতে পারে, অনেকে আছে হ্যাকার বসে আছে তার পিসিতে। আর যদি এটা যদি এইচটিটিপিএস দিয়ে চলে যায়, তাহলে এইচটিটিপিএস দিয়ে যখন ডাটা যায় আসে, তখন এটা কিন্তু ইনক্রিপ্টেড অবস্থা থাকে, ইনক্রিপ্টেড ডাটা কিন্তু দেখা যায় না নর্মালি। হ্যাঁ, তো তাহলে এটা সেফ ডাটা। ওকে, কথা বোঝা গেল এটা। এরপর বলতেছে হচ্ছে কি দা লেন্থ অফ ইউআরএল ইজ লিমিটেড, যে ইউআরএল আমরা এখানে দেখি ইউআরএল টা একটা কি লিমিটেশন আছে, 2048 ক্যারেক্টার। এখন যদি আমরা ইউআরএল দিয়ে এরকম বড় বড় ফর্ম কি আমরা পাঠাতে থাকি, তাহলে দেখা যাবে যে এটা 2048 ক্যারেক্টার থেকেও কি বেশি ডাটা থাকতে পারে ফর্মে, তাহলে সেক্ষেত্রে গেট দিয়ে অত বেশি ফর্ম কি বড় ফর্ম পাঠানো যাবে না। কিন্তু আবার পোস্টে বলতেছে কি নো লিমিটেশন, আপনি যা মনে হচ্ছে পাঠান। ইউজফুল ফর সাবমিশন হোয়ার ইউজার ওয়ান্ট টু বুকমার্ক দ্য রেজাল্ট, যে এখানে একটা চিহ্ন আছে না, এটাকে বলা হয় কি বুকমার্ক। হ্যাঁ, ইউআরএল এ যেটা দেখা যাচ্ছে সেটা আপনি কি বুকমার্ক করতে পারবেন, এন্ড ইউআরএল যেটা দেখা যাচ্ছে সেটা আপনি বুকমার্ক করতে কি পারবেন না। আপনি যদি চান যে আপনার ফর্ম সাবমিট করার পরে যে ইউআরএলটা আসবে সেটা মানুষ কি বুকমার্ক করে রাখলে সুবিধা, তাহলে আপনি ইউজ করুন হচ্ছে কি গেট। আর যদি বলেন যে না এটা বুকমার্ক করলে ফেললে তো সে আমার ইনফরমেশন কি নিয়ে যাবে, তাহলে আপনি ইউজ করুন হচ্ছে কি পোস্ট। গেটের মাধ্যমে আমরা দিতে পারবো। হ্যাঁ, এবার এটা একটা ভালো এক্সাম্পল হচ্ছে গুগল সার্চ। দেখেন আমরা যদি গুগলে আসি, ডুবে গেছে, দেখেন এখানে কি আছে, এখন শুধু গুগল ডট কম। এই যারা বুঝনি একটু দিয়ে খেয়াল করেন,
আমি এখানে লিখলাম হচ্ছে ধরো হচ্ছে কি হ্যালো, জাস্ট হ্যালো। এবার দেখেন তো এখানে ইউআরএলটা খেয়াল করেন তো, এখানে তো google.com সার্চ হ্যালো দেখা যাচ্ছে, তার মানে কি আমার ইনপুট ফিল্ডের ডাটাটা ইউআরএল এ এখন কি দেখা আছে। এবার বলতে পারেন যে এগুলো কি, এগুলো আপনার পিসি থেকে সব নিয়ে আছে, তারা কে সার্চ দিছে, কখন সার্চ দিছে, কোন আইপি থেকে সার্চ দিছে, সব ইনফরমেশন এখানে কি চলে আছে, ইনক্রিপ্টেড অবস্থায় চলে আছে, আমরা বুঝব না অ্যাকচুয়ালি ডাটা, আমাদের একটু বোঝা দরকার। হ্যাঁ আমরা সার্চ করলাম কি হ্যালো, যে এখানে বলতেছিল না যে হচ্ছে যে কি পেয়ার পেয়ার যাচ্ছে নেম অ্যান্ড কি ভ্যালু, এই যে এই সার্চ হচ্ছে যে আপনার নেম আর এটা হচ্ছে কি ভ্যালু, এটা হচ্ছে কি নেম, এটা হচ্ছে ভ্যালু। তাহলে এখন ধরেন আমাদের হচ্ছে যে কি ভ্যালু এবং এই নেম নিয়ে কাজ করতে হবে, যদি আমরা নেম এবং ভ্যালু নিয়ে কাজ করতে পারি তাহলে আমাদের এখানকার যে ডাটা সেই ডাটাও সাবমিট করলে এভাবে কি করলে আমরা দেখতে পারবো, যদি সেটা আমরা গেট দিয়ে পাঠাই তাহলে ওকে, আর পোস্ট দিয়ে পাঠালে ডাটা সাবমিট হবে কিন্তু আমরা দেখতে পাবো না। কনসেপ্ট ক্লিয়ার এতটুকু? ওকে তাহলে আমরা এখানে মেথড লিখলাম গেট, আমি দেখতে চাই আবার কাজ করতে হবে কাকে নিয়ে, নেম অ্যান্ড ভ্যালু নিয়ে, নেম অ্যান্ড ভ্যালু নিয়ে। এবার দেখেন তো এই ফর্মের ডাটা যখন আমরা পাঠাবো তাহলে এইখানে আমাদের কাজ করতে হবে, আমরা যদি এই উপরে কাজ করি তাহলে অ্যাকচুয়ালি এটা নিয়ে আমাদের কি সুবিধা, আমরা কিছু করতে পারবো না। তাহলে এটা নিয়ে কিভাবে কি কাজ হয় একটু চলেন দেখি। তাহলে আমরা বুঝলাম কি ফর্ম অ্যাট্রিবিউট বুঝলাম, ফর্ম অ্যাট্রিবিউট কয়টা বুঝলাম বলেন তো, তিনটা না দুইটা, দুইটা বুঝলাম, একটা হচ্ছে কি অ্যাকশন আর একটা হচ্ছে কি মেথড, একটা হচ্ছে অ্যাকশন একটা হচ্ছে কি মেথড। অ্যাকশন মানে কি কোথায় যাবে আর মেথড মানে কি উপায়ে যাবে, উপায় হচ্ছে কি দুইটা, একটা হচ্ছে কি গেট একটা হচ্ছে পোস্ট। গেটে ডাটা ইউআরএল এ দেখা যায়, পোস্ট ডাটা ইউআরএল এ দেখা যায় না, গেট ডাটার মধ্যে লিমিটেশন আছে, লিমিটেশন কত 248 ক্যারেক্টার, পোস্ট মেথডে কোনো কি নাই লিমিটেশন নাই। সেন্সিটিভ ডাটা যদি আমরা কি গেট দিয়ে পাঠাই সেটা ইউআরএল এ দেখা যাবে, সেটা জায়গায় বুকমার্ক করে রাখতে পারে, আর যদি আমরা ডাটা যদি পোস্ট মেথডে পাঠাই সেটা ইনক্রিপ্টেড অবস্থায় যায়, সেটা কেউ দেখে না, দ্যাটস ওয়াই এটা কি বুকমার্ক করার সুযোগ নেই, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ এবার ফর্ম্যাট টাইপ দেখলাম, এখানে আসলে আবার এটা বলতেছে ওরা কি দেখেন তো টাইপ, এবার এখানে আসলে এটা বলতেছে কি ইনপুট অ্যাট্রিবিউট, ইনপুট কি অ্যাট্রিবিউট দেখেন কত ভাগ করছে অ্যাট্রিবিউটের মধ্যে। এখানে একটু প্রথম লাইনটা একটু দেখেন এই লাইনটা, হ্যাঁ এখানে বলতেছে কি দেখেন টাইপ, আর হচ্ছে কি আইডি নেম, নেম কিছু একটা এখানে আছে, এরপর হচ্ছে ভ্যালু কিছু একটা এখানে আছে। তাহলে এই যে ওরা যে বলতেছিল কি পেয়ার নেম এন্ড ভ্যালু এখান থেকে কিছু ম্যাচ করে দেখেন তো, নেম আর ভ্যালু আমাদের অ্যাকচুয়ালি এই জিনিসটা লাগবে। এখন নেম, নেম মানে হচ্ছে যে মূলত এই ইনপুট ফিল্ডের কি নাম, এটা কেন ইউজ করছে একটু বোঝার চেষ্টা করে আসেন। দেখেন আমার এখানে একটা ইনপুট ফিল্ড, এটা আমাদের বিয়ার দিয়ে আমরা ইয়া করে রাখি, একটা বিয়ার একটা ইনপুট ফিল্ড নিলাম কি ফুল নেম, এরপর আরেকটা ইনপুট নিলাম, এটার মধ্যে দিলাম হচ্ছে আপনার ওকে ফাদার্স নেম বোন সে লেখা যাবে, তারপর এখানে লিখলাম হচ্ছে ইনস্টিটিউট নেম লিখলাম, ইনস্টিটিউট নেম লিখলাম। হ্যাঁ এটা কিন্তু দেন টেক্সট, এটা আমি আরেকটা দিলাম ধরেন এখানে লিখলাম হচ্ছে ধরো আপনার সাবজেক্ট নেম, সাবজেক্ট তাহলে দেখেন তো এটাও কি টেক্সট, এটাও টেক্সট, এটাও কি টেক্সট, তিনটা টেক্সট, কিন্তু তিনটার মধ্যে কি আমরা একই ডাটা লিখবো, ভিন্নতা আছে না, এটা এটা অনুযায়ী কি আমার নাম লিখবো বা আপনার নাম লিখবেন, ইনস্টিটিউটের নাম লিখবো, এখানে কি সাবজেক্টের নাম লিখবো, এখন যেটা লিখতেছে সেটারে অ্যাকচুয়ালি কি ক্যাচ করতে হবে, ক্যাচ করার জন্য এটার একটা নাম দিতে হবে, এটার একটা কি নাম দিতে হবে আলাদা আলাদা করে। যেমন দেখেন কিভাবে দিতে পারি আমরা, এখানে দিতে পারি কি নেম ইকুয়াল টু, এটা মিনিংফুল হইতে হবে জিনিসটা। তাহলে এখানে কি হচ্ছে ফুল নেম নিচ্ছি, তাহলে আমরা এখানে লিখতে পারি কি ফুল নেম, এই নামের এই কিওয়ার্ডের মধ্যে কোনো স্পেস হবে না, আপনি বরাদ্দ হবে কি হাইপেন বা আন্ডারস্কোর ইউজ করতে পারেন, তার বেস্ট হচ্ছে কি এখানে আন্ডারস্কোর ইউজ করা, হাইপেন ইউজ করা এখানে কি বেস্ট ওয়ে না, বেস্ট ওয়ে কোনটা আন্ডারস্কোর ইউজ করা অথবা এভাবে কি স্মল ক্যাপিটাল লিখে, এই দুইটা ওয়েতে লিখবেন। নেমের মধ্যে যে নামটা আপনি লিখতেছেন এটা দুইটা উপায়ে লিখবেন, একটা হচ্ছে কি হয় স্মল ক্যাপিটাল হিসাবে আর একটা হচ্ছে কি আন্ডারস্কোর হিসাবে। এটা তো এটা না, আমি যেটার কাছে এখানে আস, এই নেমটা আপনি এভাবে লিখবেন, এটা হচ্ছে একটা কি ভ্যালু, এটার একটা ভ্যালু আজ তাহলে এখানে লিখলাম। হ্যাঁ
এটা ক্যাচ করবে। হ্যাঁ আচ্ছা, আমরা আসতেছি, এরপর বুঝতেছি। এরপর হচ্ছে যে কি, এখানে লিখেন এটা যে কি নেবে, এটা ইনস্টিটিউট নেম। তো আমরা এখানে লিখলাম যে ধরেন ইনস্টিটিউট নেম, শেষ, দ্যাটস ইট। এখানে আসলাম সাবজেক্ট নেম, তাহলে লিখলাম কি সাবজেক্ট নেম। এটাতে কোনো ঝামেলা আছে? তাহলে দেখেন তো, এই ইনপুট ফিল্ডের আমরা একটা নাম দিলাম ফুল নেম, ইনপুট ফিল্ডের একটা নাম দিলাম কি ইনস্ট নেম, ইনপুট ফিল্ডের একটা নাম দিলাম কি সাব নেম। এরপরে বলতেছিল কি ভ্যালু, ভ্যালু। হ্যাঁ এবার এখানে একটা জিনিস দেখেন তো, আমি বলছিলাম কি এই ইনপুট ফিল্ডে আমরা যেগুলো দিচ্ছি এগুলোর নাম কি হয়, ইনফরমেশন নাইলে ডাটা নাইলে ভ্যালু। তাহলে দেখেন তো ভ্যালু অলরেডি আমাদের কি দেওয়ার জন্য একটা স্পেস আছে না, কি মনে হয় আপনাদের? অলরেডি ভ্যালু দিয়ে স্পেস আমাদের এখানে কি আছে, তাহলে একটা দিয়ে দেখি চলেন। ফুল নেম তাহলে লিখলাম হচ্ছে কি মিস্টার হ্যালো ইনস্টিটিউট পেন্সিল বক্স সাবজেক্ট WDDF। একটা কোনো ঝামেলা আছে? একটা ভ্যালু দিলাম ইনপুট ফিল্ডের মধ্যে, ভ্যালু দিলাম ইনপুট ফিল্ডের মধ্যে কি ভ্যালু দিলাম, ইনপুট ফিল্ডের মধ্যে ভ্যালু দিলাম সাবমিট। ইউআরএলটা খেয়াল করেন তো, এবার এটা হচ্ছে আপনার কি এই এটা হলো আপনার ডোমেন নেম, এই যে google.com এর মধ্যে আপনার কি ডোমেন নেম। এরপর হচ্ছে সার্চ কি নেম, এটা হচ্ছে কি ভ্যালু পেয়ার। এ দেখেন নেম হচ্ছে কি এই যে ফুল নেম, এটা হচ্ছে কি নেম, এটা হচ্ছে কি ভ্যালু। হ্যাঁ এরপরে ইনস্টিটিউট নেম, এটা কি আপনার নেম, এটা হচ্ছে আপনি দিচ্ছেন সে কি ভ্যালু, এটা হচ্ছে আপনার নেম, এরপর এটা হচ্ছে কি আপনার কি ভ্যালু। এখানে কোন নেমের কথা বলা হচ্ছে বুঝতে পারছেন? এবার এখানে কিন্তু এই ফুল নেমের নেমের কথা কি বলা হচ্ছে না, এটা হচ্ছে যে এমন একটা নেম যেটা অ্যাকচুয়ালি আপনাকে রিসিভার হিসেবে কি এখানে কাজ করতেছে, মানে আপনি বল ছুটতেছেন সে ক্যাচ করে নিচ্ছে। ক্যাচারের নাম হচ্ছে কি ফুল নেম, ক্যাচারের নাম হচ্ছে ইনস্টিটিউট নেম, ক্যাচারের নাম হচ্ছে কি সাবজেক্ট নেম। না না না, এখানে নেমটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যে একটা স্টোরেজ, অ্যাকচুয়ালি একটা কি স্টোরেজ, যে আপনি যে ভ্যালুটা দিচ্ছে সেই ভ্যালুটা কি স্টোর করে নিচ্ছে, ক্যাচ করে নিচ্ছে। এবার এটা মিনিংফুল দেওয়ার কারণে আপনার কনফিউশন হচ্ছে। এটা দেখেন আমি যদি এখানে যদি হচ্ছে যে এই ফুল নেম না দিই, আমি যদি এখানে বলতাম হচ্ছে যে কি ধরেন রিসিভার ওয়ান রিসিভার টু রিসিভার থ্রি, হ্যাঁ দেখেন একটু সাবমিট। দেখেন তো কোন জিনিসটা মিনিংফুল হয়েছে, কোনটা এটা আর এটা একটু পড়েন কোনটা মিনিংফুল লাগে, এটা মিনিংফুল না? দ্যাটস ওয়াই ও নেমের মধ্যে যে ডাটাটা আমরা লিখছি এটা কি মিনিংফুল আর মিলাই লেখে আসছে। এটা তো ফুল নেম আপনি জানেন, সবাই দেখতেছে, এটা যে ডাটা দিয়ে আমরা রিসিভ করতেছি, যে রিসিভার তার নাম যদি ফুল নেম হয় তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি ফুল নেম ইকুয়াল টু ইউজার কি ইনসার্ট করছে। এটা যদি ইনস্টিটিউট নেম আমরা যদি এখানে সেমটা রাখি তাহলে বুঝতে পারবো যে কি ইনস্টিটিউট নেম ইকুয়াল টু ইউজার কি ইনসার্ট করছে। যদি আপনার একটা বড় ফর্ম, সেই ফর্মের মধ্যে আপনি সব এইভাবে রিসিভার ওয়ান বা কি ওয়ান টু থ্রি দিয়ে ডাটা রিসিভ করতেছে, তাহলে অ্যাকচুয়ালি আপনি কনফিউজ হয়ে যাবেন যে কোন ডাটাটা কার আন্ডারে আসছে, কে কি ডাটা দিছে। অনেকটা টাইটেলের মধ্যে অনেকটা মানে মিনিংফুল রাখা, এটা হচ্ছে যে আমরা দুইভাবে মেনশন করতে পারি। একটা হচ্ছে মিনিংফুল রাখতে হবে, মিনিংফুল রাখতে হলে ডেফিনেটলি আপনার লেবেলের সাথে এটা মিলাইতে হবে। আর দ্বিতীয়ত এটা হচ্ছে কি রিসিভার বা স্টোরেজ, কি স্টোর করতেছে, যে ডাটা বা ভ্যালুটা আপনি ফর্মের ইনপুট ফিল্ডে দিচ্ছেন সেই ডাটাটা সে কি করতেছে রিসিভ করতেছে বা স্টোর করতেছে। এতটুকু বোঝা যাচ্ছে কিছুটা, করে স্টোর করে সেই ইউআরএল এর মাধ্যমে, যদি গেট থাকে ইউআরএল এর মাধ্যমে এই নেমের সাথে সাথে বসায় বসায় কি পাঠায় দিবে। তখন এই নেমের সাথে সাথে বসায় কি পাঠাবে তাহলে হচ্ছে যে পেজে পাঠাচ্ছে, হ্যাঁ সেই পেজে যখন আপনি ডাটাটা রিসিভ করবেন আপনি বুঝতে পারবেন যে ফুল নেম ইকুয়াল টু কি পাঠানো হলো, আর ইনস্টিটিউট নেম ইকুয়াল টু কি পাঠানো হলো, সাবজেক্ট নেম ইকুয়াল টু কি কি পাঠানো হলো, দেন আপনি ডাটা নিয়ে প্রসেস করতে পারবেন। কনসেপ্ট বোঝা যাচ্ছে? ওকে, এই পরের যে কনসেপ্টটা বললাম এটা ইনশাল্লাহ আমরা পিএসপিতে যেয়ে দেখব। আপাতত এই ফ্রন্ট এন্ডের কনসেপ্টটা আমরা একটু কি বুঝে আরো ক্লিয়ার হই। এতটুকুতে কারো কোনো অসুবিধা? একটু করে ফেললাম তো সিম্পলি, একটু এই বিআর বিআর এইচআর বিআর এগুলা নিয়ে কোনো ঝামেলা রাখার দরকার না, এগুলো সিম্পল জিনিস। এগুলো হচ্ছে কেন দিচ্ছি আমরা, ফাঁকা তৈরি করার জন্য। হ্যাঁ এই যে ফাঁকাগুলো কি এ তৈরি করার জন্য,
টেবিলের মধ্যে করলে টেবিলটা বানালাম আর কি, কর টেবিলের মধ্যে বাইরে করলে যে কোনো পেজে করলে হবে। আচ্ছা এখানে অন্য একটা ভালো কথা বলছো, কারো যদি অসুবিধা মনে হয় যে না এখানে হিজিবিজি হিজিবিজি লাগতেছে, তাহলে সুন্দর করে ফ্রন্টটা রেখে ধরেন, ধরে কন্ট্রোল সি দিয়ে একটা পেজ ক্রিয়েট করেন, হ্যাঁ তো তার ভিতরে এটা কি দিয়ে দেন। কিন্তু আবার এইভাবে দিলে টেবিলটা স্ট্রাকচার লাগবে না, টেবিলের আমি এটা করে দিচ্ছি আপনাকে, টেবিলের স্ট্রাকচার করলাম, এবার এটা শেষ করতে হবে না, এটা অনেকে করতে পারেন যদি আমাদের টেবিলের মধ্যে হিজিবিজি লাগতে পারে। HTML সেভ করে নিন, নাম দিলাম কি ফ্রম ডট HTML, আর যেটা করলাম ফ্রম এইটার একটু কপি করে নিয়ে এসে আমি এখানে বসাই দিলাম এই। ওকে এই ফ্রম এটা যদি লোড দিই এই অবস্থা, প্লিজ সবাই একটা দেখে দেখে বুঝে বুঝে করেন, যত করলাম একটু আশা করি বুঝছেন সবাই, একদম ভেঙে ভেঙে বলছি একদম, হ্যাঁ আশা করি বুঝতে পারছেন, বুঝে বুঝে তুলেন বুঝে বুঝে তুলেন। লেভেলের মধ্যে একটা ফর ইউজ হয় এই ফরটা কিসের জন্য? ওটা আসতেছে, আপনি যেটা এটা করে থাকে ওটা তো আসতেছে। এখানে প্রথম লাইন তো ফর্ম লেখা আসতো, ফ্রিজ লেখা রিমুভ করতে করব, আবার দাঁড়ান ফ্রিজ আমি করছি, তাহলে আমাদের হয়ে গেল। হ্যাঁ এখানে আর কিছু বেসিক নিড আছে, আমরা সেগুলো একটু ফিল আপ করি। হ্যাঁ তো এরা যেটা বেসিক নিড গুলো কি কি, আমরা একটু ফর্ম দেখেন, ফর্ম অ্যাট্রিবিউট আসলাম, বলছে কি ভ্যালু, মানে এগুলার কি বলে এই টাইপ, এটা কি এটার কি বলে, এটা একটা নাম আছে না, এটা হচ্ছে কি অ্যাট্রিবিউট, নেম একটা কি অ্যাট্রিবিউট, ভ্যালু একটা হচ্ছে কি অ্যাট্রিবিউট, আইডি একটা কি অ্যাট্রিবিউট। এই ভ্যালুটা আবার ইউজ করি আমরা, আসেন ভ্যালুটা বুঝি একটু জিনিসটা, ভ্যালু ওকে ভ্যালু লিখলাম, এখানেও লিখলাম এখানেও লিখলাম এখানেও লিখলাম। হ্যাঁ আমি এখানে কিছু দেখেন, আপাতত আমি যদি রিলোড দিই একটা জিনিসটা বুঝেন সবাই, হ্যাঁ কেন কি এটা জিনিসটা কি, এটা হচ্ছে যে ফাঁকা আমি এখানে কিছু লিখলাম, হ্যাঁ হ্যালো রিফ্রেশ, এটা তো টেবিল অন করে আছে, দেখেন এখানে হ্যালো কি দেখাচ্ছে, সাবমিট ফুল নেম ইকুয়াল টু হ্যালো, আবার আমার এখানে ধরেন হ্যালো নাই বাদ দিয়ে দিলাম, রিলোড কিছু নাই, মানে কি দাঁড়াচ্ছে দেখেন এই ইনফিল্ড গুলাতে আমরা নর্মালি কি দিই, ভ্যালু দিই মেইন ইনফরমেশন দিই, আবার আমরা চাইলে এই ভ্যালু অ্যাট্রিবিউটের মাধ্যমে এখানে কিছু কি লিখে দিতে পারি,
সেটা অ্যাজ এ কি ভ্যালু হিসাবে এখানে ইউজার কি দেখতে পাবে। এটা বুঝা গেল? ওকে, তাহলে আমরা যদি চাই যে ইনপুট ফিল্ডের মধ্যে যেগুলোর মধ্যে মানুষ লিখতে পারবে, এই ধরনের ইনপুট ফিল্ডের মধ্যে ইউজারের কোনো কিছু কি আমরা নিজেরাই লিখে দিব, তাহলে ভ্যালুর মধ্যে কিছু লিখবো। আর যদি বলি যে না, ইউজারের কিছু আমরা লিখে দিব না, আমরা শুধু কি ইনপুট ফিল্ড দিব, ইউজার নিজে নিজে লিখবে, সেক্ষেত্রে ভ্যালুটা কি ফাঁকা থাকবে বা ব্ল্যাঙ্ক থাকবে। এদের ক্লিয়ার? আচ্ছা, তো এটা হলো বেসিক নিড কার ইনপুট অ্যাক্টিভিটির মধ্যে। এবার একটা জিনিস দেখেন, আইডি। আইডি আইডি মানে কি? আইডি মানে হচ্ছে যে কি, আমরা যদি ধরেন আপনি অফিসে গেলে আপনার যদি একটা আইডি দেয়, অথবা আপনি ইউনিভার্সিটিতে গেলে কলেজে গেলে একটা আইডি দেয়, এটা মানে কি? আপনার আইডেন্টিফিকেশন। হ্যাঁ, সেটা আপনার পরিচয়। একইভাবে এই ইনফিল্ডের আইডেন্টিফিকেশন হচ্ছে কি? আইডি। ইনফিল্ডের আইডেন্টিফিকেশন হচ্ছে কি? আইডি। আর আপনার কলেজের, ইউনিভার্সিটি বা অফিসের আইডি, সেটা কি ইউনিক হয় নাকি হচ্ছে যে এক সেম আইডি অনেকে ইউজ করতে পারে? ইউনিক হয় না, মানে আমার নাম আর আইডি আমারই, তো এটা আরেকজন তো হতে পারে জিনিসটা। একইভাবে এই আইডি গুলো হচ্ছে কি ইউনিক। এই আইডি দিয়ে শুধুমাত্র একে চেনা যাবে, অন্য কাউকে চেনা যাবে না। আপনি রিপিট ইউজ করলে কাজ হবে না জিনিসটা। তাহলে এটা এরকম একটা অ্যাট্রিবিউট আছে, তার নাম হচ্ছে কি আইডি। এগুলো মিনিংফুল দিতে হবে, মিনিংফুল না দিলে আপনি বুঝবেন না অ্যাকচুয়ালি কোনটা কার। এটা যদি ফুল নেমের জন্য আমরা যেহেতু ইনপুট ফিল্ডটা নিলাম, তাহলে আইডির নাম যদি মিনিংফুল হতে হয় তাহলে কি নাম হতে পারে এখানে? একইভাবে কি ফুল নেম হতে পারে বা এফ নেম হতে পারে, এভাবে দিতে পারেন, যেভাবে আপনি মিনিংফুল জিনিস করতে পারেন। হ্যাঁ, এইগুলোর মধ্যেও আপনি কোনো এসপিসি ইউজ করতে পারবেন না, হাইপেন ইউজ করতে পারবেন না। বেস্ট ওয়ে হচ্ছে কি আন্ডারস্কোর ইউজ করা, আর আইদার স্মল ক্যাপিটাল মিলায় লিখা। এটার মধ্যে কিভাবে লিখতে পারি আমরা? আইডি ইকুয়াল টু, আমরা এটা দিতে পারি, ইনস্টিটিউট নেম দিতে পারি, গেল। আইডি ইকুয়াল টু সাবজেক্ট নেম দিতে পারি আমরা। হ্যাঁ, এখন এটা একদম কমপ্লিট হয়ে যাচ্ছে বিষয়গুলো। ইনপুট কি ধরনের টেক্সট টাইপের, সে আবার কার জন্য টেক্সট নেবে, ফুল নেমের জন্য টেক্সট নেবে, নিয়ে পাঠাবে কার মাধ্যমে পাঠাবে, রিসিভ করবে কি ডাটাটা, সেটা হচ্ছে কি ফুল নেম। আর এই ইনপুট টাইপ পুরোটার একটা নাম আছে, তার নাম হচ্ছে কি এফ। কথা বুঝ, কনসেপ্ট বোঝা যাচ্ছে? আচ্ছা, এরপর এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করে, তার নাম হচ্ছে দেখেন লেভেলের মধ্যে ফর। লেভেলের মধ্যে কি ফর, এই ফর এর মানেটা কি অ্যাকচুয়ালি? হ্যাঁ, পর বাংলার যে মিনিং এখানে অ্যাকচুয়ালি কি সেই কাজ, বাংলা মিনিং কি জন্য, এই লেভেলটা কার জন্য? ফুল নেমের জন্য। এই লেভেলটা কার জন্য? ইনস্টিটিউট নেমের জন্য না, এই যে এখন এটা কার জন্য? ফুল নেমের জন্য। এটা এইটা তো আমরা বুঝতেছি, জাস্ট রিলেশনটা করাই দিতে হবে। রিলেশনটা করাই দেওয়ার জন্য এটার যে নাম, হ্যাঁ, সে নামটা এখানে কি বলে দিতে হবে। এখন একটু আপনাকে বলুন তো এটার নাম কি? না, ফুল নেমটা হচ্ছে রিসিভার, স্টোরেজ এফ নেমে, আইডিটা হচ্ছে নাম। আইডিটা হচ্ছে কি, ওই যে বললাম আইডেন্টিফিকেশন ইউনিকনেস, এটা হচ্ছে কি নাম। এই নামটা এখানে কি দিয়ে দিতে হবে, তাহলে এই লেভেলের সাথে এটার একটা কি সম্পর্ক তৈরি হয়ে গেল। একইভাবে আপনি এখানে যদি বলেন ফর ইকুয়াল টু এই ফিল্ডের নাম, এই ফিল্ডের নাম কি ইনস নেম, এগুলো সেম হতে পারে, কোনো সমস্যা নেই এগুলো। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে কি সাব নেম, তাহলে কার জন্য এটা? সাবজেক্ট নেম, আলাদা হলেও কোনো সমস্যা নেই, সেম হলেও কোনো সমস্যা নেই, তবে মিনিংফুল হইতে হবে। এবার সুবিধাটা কি দেখেন, আমি এখানে এসে যদি রিলোড দিই, রিলোড দেওয়ার আগে দেখেন এখানে কিছু হচ্ছে না, আমি ফুল নেমের উপর ক্লিক করলে কিছু হচ্ছে না। হ্যাঁ, দেখেন কিছু হচ্ছে না, যখন আমি রিলোড দিব এবার দেখেন এখানে দিলে কাজটা এখানে কি চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে, তখন আমরা বলে দিচ্ছিলাম কি ফুল নেমটা কার জন্য, ইনস্ট্যান্ট নেমটা কার জন্য, এবং কি সাবজেক্ট নেমটা কার জন্য বলে দেওয়া আছে। দ্যাটস ওয়াই এটা খুব সহজে কি চিনে ফেলতে পারছে। এরপর হচ্ছে আমরা আর কিছু অ্যাট্রিবিউট দেখে আসেন। অ্যাকচুয়ালি ইনপুট ফিল্ড কি এটা আমরা বুঝে গেলাম, ইনপুট ফিল্ডের জন্য আমাদের কি লাগে, ইনপুট ফর্ম লাগে। হ্যাঁ, এরপর হচ্ছে ফর্ম কি বুঝে গেলাম, ফর্মের কিছু অ্যাট্রিবিউট আছে সেটা আমরা কি বুঝে গেলাম। এবার ইনপুট অ্যাট্রিবিউট যেগুলো আছে এগুলো আমরা একটু কভার করার চেষ্টা করি, এগুলো কভার করে ফেললে মোটামুটি আপনার কি জিনিসটা আয়ত্তে চলে আসবে। এরপরে যখনই আপনার বিভিন্ন ধরনের ডাটা টাইপ দরকার হবে, সেগুলো থেকে আপনি ইনপুট টাইপগুলো নেবেন আর ইউজ করবেন। হ্যাঁ, তাহলে কাজ শেষ। অ্যাট্রিবিউট আমাদের আরও আছে কি কি, চল আমরা একটু দেখি। এরপর বলছে রিড অনলি। হ্যাঁ, একটা খেয়াল করে দেখি, এরপর আছে একটা কি রিড অনলি, এরপর আছে হচ্ছে কি ডিজেবল, আছে হচ্ছে সাইজ, ম্যাক্স লেন্থ, মিন ম্যাক্স, মাল্টিফল,
প্যাটার্ন চললো হ্যাঁ এটা থেকে আমরা এটা ইম্পর্টেন্ট এরপর আছে রিকোয়ার্ড আছে হ্যাঁ রিকোয়ার্ড স্টেপ ওকে এরপর আছে অটো ফোকাস এট লিস্ট অটো কমপ্লিট হ্যাঁ এগুলো একটু দেখি একটা একটা করে হ্যাঁ আসেন যেগুলো ইম্পর্টেন্ট এগুলো শেষ করে এখান থেকে শুরু করে অটো কমপ্লিট অটো কমপ্লিট জিনিসটা কি হ্যাঁ কেউ ধরতে পারছেন এই দেখেন আমি এখানে হচ্ছে যে লেখন লিখলাম ওই যে রাব্বি ভাই অলরেডি ধরতে পারছিল এটা আমরা একটু করি আবার হ্যাঁ তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে আবার লিখি হ্যাঁ আমার নামে লিখলাম হ্যাঁ রাইট হ্যাঁ এটা সাবমিট করলাম এটা আবার লিখতেছি ধরেন আমার এখানে ব্রাউজার মানে অটো কমপ্লিট মেবি অফ করা আছে দ্যাটস ওয়াই এটা আসতেছে না আমি একটু অন্য ব্রাউজারে যাই দেখি তো একটু মুজিলাতে যাই দেখি মুজিলা মানে কি শেয়াল নাকি সেটা তো জানে মুজিলা মানে কি শেয়াল নাকি আচ্ছা এইবার দেখেন এই যে আমি এখানে মাত্র সাবমিট করলাম না ফর্মটা এরপর যখন নিচ্ছি হ্যাঁ আমার নামটা অটোমেটিক্যালি কি চলে আসতেছে হ্যাঁ এরপর ধরুন দিলাম হচ্ছে কি হ্যালো দিলাম হচ্ছে কি আবার ধরুন হচ্ছে কি বেসিস হ্যাঁ হ্যাঁ এবার দেখেন তো আমি লিখলাম কি এইচ হ্যালো চলে আসছে হ্যাঁ লিখলাম ও সরি এন দিলাম হ্যাঁ দেখেন এন নম্বর চলে আসছে এরকম বি দেন চলে আসতেছে পি দেন ওটা চলে আসতেছে কথা বুঝছেন এটা হচ্ছে কি অটো কমপ্লিট অটো কমপ্লিট থাকলে অসুবিধা কি বলেন তো একটা হচ্ছে ধরেন আপনার যদি পাবলিক পিসিতে বসেন তাহলে আপনার ডাটা অন্য কেউ কি দেখতে পারে এটা একটা অসুবিধা আরেকটা বড় অসুবিধা হচ্ছে যে আমাদের এই যে এনআইডি কার্ডে ভুলগুলো দেখছেন এনআইডি কার্ডে পাস রেজিস্ট্রেশনে ভুল দেখেন আপনারা এটা হচ্ছে অটো কমপ্লিটের কারণে ম্যাক্সিমাম হলো অটো কমপ্লিটের কারণে আমার যেটা মনে হয় হ্যাঁ মনে করেন যে হচ্ছে যে মোহাম্মদ মোহাম্মদ কিন্তু অনেকভাবে লিখে আছে যেগুলো কমন নাম আর কি হ্যাঁ আহমেদ তারপরে ধরেন হচ্ছে যে এরকম আরো অনেক কমন নাম আছে রহমান এরকম অনেক কমন নাম আছে যেগুলো অনেকভাবে লিখা আছে সে একভাবে মোহাম্মদ লিখলো কিন্তু ধরেন আমার নামের মোহাম্মদ স্পেলিং আরেক রূপ সে এত কিছু খেয়াল না করে মোহাম্মদ এম লিখছে মোহাম্মদ আর দুমে ক্লিক করে দিয়ে সাবমিট করে দিয়েছে এটা ভুল হ্যাঁ এটা একটা বিশাল একটা সমস্যা এই জন্য আমরা অটো কমপ্লিট অফ রাখবো প্রফেশনাল অফ রাখাটাই বেটার তো কি করতে হবে আপনাকে লিখতে হবে অটো কমপ্লিট হ্যাঁ আর ভ্যালু হিসাবে লিখতে হবে কি বলেন তো অফ যেমন দেখেন আমি এখানে লিখলাম কি এই ইনপুট ফিল্ডের মধ্যে দিচ্ছি হ্যাঁ সবগুলোর মধ্যে দিব না একটা একটা দিয়ে দেখাই অটো কমপ্লিট ইকুয়াল টু অফ তাহলে কি হবে এই ঘরটার জন্য আর অটোমেটিক্যালি কি কোনো সাজেশন দেখাবে না আর যদি বলে যেতাম না আমি অটো কমপ্লিট রাখবো তাহলে কিচ্ছু লিখতে হবে না যদি আপনার ব্রাউজারে যদি কোন ঘরে এত কম কইছিল হ্যাঁ আচ্ছা আমি আবার আসবে সমস্যা দেখেন এটা হচ্ছে যে ব্রাউজারে ডিফল্ট হচ্ছে অটো কমপ্লিট অন থাকে মানে কি আমরা আগে যদি ওই ফর্মে কিছু লিখি আগে যদি ওই ফর্মে কিছু লিখা থাকে তাহলে সেগুলো আমাদের কি অটোমেটিক্যালি সাজেস্ট করবে হ্যাঁ অটোমেটিক্যালি সাজেস্ট করবে অটোমেটিক্যালি সাজেস্ট করবে হ্যাঁ এটা দেখুন হ্যাঁ যেরকম চলে আসে হ্যাঁ যেরকম গুগলে যেরকম হচ্ছে যে আপনার হলো আগে সার্চ গুলো দেখায় না আমাদের ক্লিক করলে ওটা হচ্ছে কি অটো কমপ্লিট অন অন রাখার জন্য কিছু করতে হয় না যদি অফ রাখতে চান তাহলে আপনি লিখে দেবেন অটো কমপ্লিট অফ তাহলে এখানে আর অটো কমপ্লিট কি আপনাকে দেখাবে না অটো কমপ্লিট হচ্ছে লাগে কি সাজেশন দেখানো হ্যাঁ আমাদের আমি আবার এখানে দিচ্ছি ধরো হচ্ছে কি লিখলাম বেসিস বেস দেখাচ্ছে না এখানে দেখাচ্ছে হ্যাঁ এখানে দেখেন দেখেন কি আগেরটাকে দেখাচ্ছে দেখাচ্ছে না দেখাচ্ছে দেখাচ্ছে ওকে এখন নতুন কিছু লিখলেও সেটা কি নেক্সট টাইম আর এখানে দেখাবে না দেখেন এরা কিছু দেখাচ্ছে না কিন্তু এখানে আগেরগুলো দেখাবে ওকে কথা বুঝা গেল ওয়েবপেজ তৈরি করা পারো তাহলে আপনারা আরো ডিপ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে আরো ওকে না অফ করে দিলা ধরে রাখেন নরমালি কুকিজ ধরে রাখে দেখে নেক্সট টাইম এটা আসে আর কি আমাদের আচ্ছা এরপরে দেখেন
এরপরে ছিল কি হচ্ছে যে অটোকমপ্লিট গুলো আমাদের, এরপরে আছে হচ্ছে যে অটো ফোকাস। এটা বুঝুন অটো ফোকাসটা কি, এটা বুঝুন অটো ফোকাস। অটো ফোকাস হচ্ছে যে কি, শুরুতে আপনাকে ইন্ডিকেট করে দেওয়া যে তুমি এখান থেকে লিখো, এটা একটা একটা ফিল্ড। হ্যাঁ, এখানে কিন্তু শুরুতে কিছু হচ্ছে না, আপনি চাইলে এখান থেকে শুরু করতে পারেন, এখান থেকে শুরু করতে পারেন, এখান থেকে শুরু করতে পারেন, নো প্রবলেম। কিন্তু অটো ফোকাস যখন আপনি দিবেন তখন এখানে একটা ব্লিঙ্ক করবে একটা জিনিস। হ্যাঁ, জাস্ট এভাবে অটো ফোকাস লিখলে হয়ে যাবে, আর কিছু লিখতে হবে না অটো ফোকাস। হ্যাঁ, একটু রিলোড দিয়ে দেখেন, কার্সারটা শুরুর ঘরে এসে কি বসেছে, অথবা যে ঘরে আপনি অটো ফোকাস লিখবেন সে ঘরে এসে এটা কি বসবে। অ্যাকচুয়ালি আমরা সবসময় কি প্রথম ঘর থেকে শুরু করি, দ্যাটস ওয়াই আমরা প্রথম ঘরে অটো ফোকাসটা দেই, দ্বিতীয় ঘর থেকে তো শুরু করে না। ওগুলোর কপালে দুঃখ থাকে। সেটা তো আসতেছি, ধৈর্য ধৈর্য, যেটা করতেছি ওটা দেখেন না আগে। এই না না, অটো ফোকাস তো আপনারা বলতেছে কি তুমি লিখো এখান থেকে, লিখা কি শুরু করো, লিখা শুরু করো এখান থেকে। হ্যাঁ, এরপরে হচ্ছে কি দেখেন, এখানে ইম্পর্টেন্ট রিকোয়ার, উনি যেটা বলতেছে সেটা হচ্ছে এটা, যে হচ্ছে কি ফর্ম সাবমিট করার পরে লাল ঘর হয়ে থাকে, লাল ঘর হয়ে থাকে, এটা একটা হচ্ছে ধরেন আপনার আইওয়াশ বলা যায়, আর কিছু না। কিন্তু অ্যাকচুয়ালি ওখানে ঘটনা কি করতেছে, যে আপনাকে আটকাচ্ছে যে তুমি ওই ঘরটা ফিল আপ করা ছাড়া সাবমিট করতে পারবা না, এই ফিল আপ করা ছাড়া সাবমিট করতে পারবা না, আটকানোর অ্যাট্রিবিউটের নাম হচ্ছে রিকোয়ার। রিকোয়ার আমি যদি এই ঘরের মধ্যে রিকোয়ার দিয়ে দিই, যে ঘর রিকোয়ার দিবে সেই ঘরটা না লিখে ইউজার আর সাবমিট করতে পারবে না, কারণ আমাদের এখানে তো লাল কালার হওয়ার সুযোগ নাই। তাহলে আপনি এখানে একটা স্টার দিয়ে রাখতে পারেন, এই তার মানে হচ্ছে কি এটা ফিল আপ করতে হবে, তার এরকম মানে রিকোয়ার্ড মেন্টরি বুঝে আর কি জিনিসটাকে এরকম। এখন এটা আমি ইয়া করা ছাড়া আর এটা সাবমিট হবে না। তো একইটা সবটাকে দিয়ে ধরেন, এখানেও দিলাম রিকোয়ার্ড, এগুলো অ্যাট্রিবিউট ভ্যালু দেওয়া যায় দিলে সমস্যা নাই, আমরা এগুলো জানবো, বাট হচ্ছে যে আপাতত আমরা এখানে এগুলা দিয়ে দেখি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা হলো একদম বেসিক ব্যাপার স্যাপার, নিডটা এটা না হলেই না এরকম আর বিষয়টা। রিলোড সেভ করে নিন নাকি, ওহো কোথায় দিছে স্টার, এই হ্যাঁ এখানে কিছু লিখলাম, এবার এখানে আসেন, এই সেম অ্যারোটা দিচ্ছে আমাকে, এই লিখলে তারপর সে সাবমিট হবে। ক্লিয়ার সবাই? এই যে স্টার। আচ্ছা, এবার হচ্ছে আপনারা তাহলে কি করবেন, এই যে অটো ফোকাস অটো কমপ্লিট ট্রিগার এগুলো একটা অ্যাপ্লাই করে ফেলুন তো একটু প্লিজ। আর একটু বেসিক মানে যেগুলো রেগুলার লাগবে এগুলো কি স্যার আছে কিনা, না রেগুলার যেগুলো এগুলো লাগবে না, আর লাগবে না। দাদা ফর্মটা একটু রিভিউ করে আসি একটু দেখেন, এইখানে প্রথম পেজটাতে ওভারভিউ দেওয়া আছে টোটালি। হ্যাঁ, এরপর আছে ফর্ম অ্যাট্রিবিউট, ফর্ম অ্যাট্রিবিউট কোনগুলো, অ্যাকশন মেথড এগুলো হচ্ছে কি ফর্ম অ্যাট্রিবিউট। এরপর ফর্ম এলিমেন্ট, ফর্ম এলিমেন্ট কোনগুলো, যেগুলো দিয়ে আমরা ইনপুট নিতে পারি, যেমন কি ইনপুটটা ইনপুট আর হচ্ছে কি আর সিলেক্ট টেক্সট এডিট এগুলো। এরপর হচ্ছে ইনপুট টাইপ আছে, সেগুলো কোনগুলো, যে নেম তারপরে কি ইমেল টেক্সট, এগুলো হচ্ছে যে কি ইনপুট নেম না অ্যাকচুয়ালি, টেক্সট ইনপুট সরি টেক্সট ইমেল পাসওয়ার্ড সাবমিট ডেট এগুলো হচ্ছে ইনপুট টাইপ। আর অ্যাট্রিবিউট কোনগুলো, ইনপুট টাইপ তারপর হচ্ছে কি আইডি নেম ভ্যালু অটো ফোকাস প্লেস হোল্ডার তারপর হচ্ছে কি অটো কমপ্লিট রিকোয়ার এগুলো। হ্যাঁ, লাস্ট একটা আছে, এটা দেখে আমরা আজকের মধ্যে শেষ করে দেবো, সেটা হচ্ছে কি প্লেস হোল্ডার। তো প্লেস হোল্ডারটা খুব ইম্পর্টেন্ট, এটা উনি বলছিল শুরুতে। তো প্লেস হোল্ডারে কি হয় যে হচ্ছে ধরেন আমার এখানে ফুল নেমটা আছে, আর ধরেন হচ্ছে আমি এটা এখানেও দেখাবো, এই ঘরের মধ্যেও কি দেখাবো, এটাকে বলা হয় কি প্লেস হোল্ডার। এটা কিভাবে কাজ করে একটা দেখেন, এটা দেখে আমি শেষ করে দিচ্ছি। প্লেস হোল্ডারটা পর্দাতে লিখতেছি, এটাতে অনেক কিছু লিখে বলছিস না, লিখতেছি না, এটাতে এখানে লিখতেছি দেখেন, প্লেস হোল্ডার PLS প্লেস হোল্ডার ইকুয়াল টু ধরেন আমি লিখলাম হচ্ছে কি ইনস্টিটিউট নেম। হ্যাঁ, এই জিনিসটাই ওই ঘরের মধ্যে দেখাবে এই, কিন্তু এটা কোনো কি ভ্যালু না, এটা একটা কি আপনার হচ্ছে যে একটা ধরেন প্লেস হোল্ডার, যে কিভাবে এক্সাম্পল দেওয়া যায় এটাকে বলবো কি লিখবো আর কি, এটা জাস্ট দেখা যাবে আপনি যখন লেখা শুরু, এটা আবার কি চলো, এটা এটাও লাগে ক্যাপশন। আর আপনি ধরেন এই লাইনটা যদি কোনো কারণে না লিখতে চান তা কোনো সমস্যা নাই, লেভেল না লিখলে এখন ইউজার দেখে বুঝবে যে এখানে আপনার কি লিখতে হবে। ওকে, এটা একভাবে এভাবে ইউজ হতে পারে, আর একটা ইউজ হতে পারে জাস্ট এক্সাম্পল হিসাবে,
ইনস্টিটিউট নেম বলতে আপনি কি বুঝাচ্ছেন? দা এখানে বুঝে দিলেন কি লাইক কি এক্সাম্পল লাইক পেন্সিল বক্স। হ্যাঁ, এই দুইটাই ঘটনাই ঘটতে পারে, হয় একদম লেভেলটা লিখতে পারেন আর নাহলে এখানে একটা এক্সাম্পল দিয়ে লিখতে পারেন সে কিভাবে লিখবে এটা অ্যাকচুয়ালি। ঘটনা ক্লিয়ার? হ্যাঁ, পেন্সিলটা আপনি যা লিখবেন তাই এখানে শো করবে। তো দ্যাটস ইট, আজকে পর্যন্তই। আপনারা একটু এই বন্ধের মধ্যে আমাদের হচ্ছে কি বাকি ক্লাসগুলো একটু দেখে টোটাল এসটিএমএলটা একটু কভার করার চেষ্টা করেন, গ্যাপ থাকলে ফিল আপ করার চেষ্টা করেন। আর ফর্মটা যেহেতু আমি শুরু করলাম, আপনারা এই বন্ধের মধ্যে ফর্মটা নিজেরা একটু কি ট্রাই করেন শেষ করে ফেলার। ঠিক আছে, তো সবাই তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।